সময়ে রিসিভ করেছেন, আমার উনি 6 মাসে ডায়মন্ড হয়েছেন এবং অল্প সময়ে পিএইচডি হয়েছেন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়েছেন। আমি সরাসরি আমি ওয়েলকাম করতে চাচ্ছি আমাদের গ্রেট লিডার, ইজ নন আদার দেন পার্সন, আওয়ার অনারেবল লিডার, ওয়েলকাম অন দ্য স্টেজ মিস্টার রফিকুল ইসলাম ফ্রম সৌদি আরবিয়া, ইএসডি। জি রফিক ভাই, আপনি আপনার প্রোগ্রামটা কন্টিনিউ করুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গুড মর্নিং ডিয়ার স্যার, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি আমি শুনতে পাচ্ছি স্যার। জি ক্লিয়ার। আলহামদুলিল্লাহ 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 والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي رب زدني علما صدق الله العلي العظيم। সম্মানিত পরিচালক এবং উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিজনেস পার্টনারগণ, লিডার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি খুব আনন্দের সহিত আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আর আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজের মাইকটাকে বন্ধ রাখবেন, পাশাপাশি আমাদের যদি কোনো ভাইয়ের ড্রেস আপ যদি ঠিক না থাকে অবশ্যই ঠিক রাখবেন, না হয় ক্যামেরা বন্ধ রাখবেন, কারণ অনেকেই কিন্তু স্ক্রিন শট দেয় এবং নানান জায়গায় কিন্তু আমাদের ছবিগুলো চলে যায়। তো আজকের আলোচনা আমাদের বিজনেস অপরচুনিটি মিটিং, যেটাকে আমরা শর্ট করে বলি বুম। এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন আমরা সবাই ডিএক্সএল এর সাথে সম্পৃক্ত আছি, হয়তো বা কেউ নতুন জয়েন করেছি বা অনেক আগেই জয়েন করেছি, কিন্তু বিজনেস করার ক্ষেত্রে আমাদের অবশ্যই যে সিস্টেমে থাকবো সেই সিস্টেম সম্পর্কে আমাদের জানতে হবে। কেন আমরা বিজনেস করব, কিভাবে আমরা বিজনেস করব, এটা আমাদের ইম্পর্টেন্ট। প্রথমত কথা হলো যে আমরা কেন বিজনেস করব, কেন ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে বিজনেস করব, আমাদের প্রয়োজনটা কি, কি প্রয়োজন আমাদের, আমাদের কি দরকার। আপনারা দেখতেছেন যে এভরি ইন্ডিভিজুয়াল ইজ লুকিং ফর মানি, সিকিউরিটি, টাইম, হেলথ, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সবাই যার যার অবস্থান থেকে তার টাকা দরকার। আপনি আমি প্রবাসে আছি বছরকে বছর, কেন টাকার জন্য, কেন দেশ থেকে বিদেশে আসছি একটু ভালো ইনকামের জন্য, এক্সট্রা একটা ভালো থাকার জন্য, দেশের যে অর্থনৈতিক অবস্থাতে আমরা ভালো থাকবো কি থাকবো না, এই দ্বিধাদ্বন্দ্বে আমরা কিন্তু বিদেশ পাড়ি জমিয়েছি অনেকেই, যে আমরা একটু ভালো ইনকাম করব। সিকিউরিটি, আমাদের সিকিউরিটি দরকার, আমাদের ইনকাম সিকিউরিটি দরকার, আমাদের লাইফ সিকিউরিটি দরকার, আমরা এটা কিন্তু আশা করি, এটা কিন্তু আমরা চাই, এর পিছিয়ে কিন্তু আমরা ছুটছি। সময় সময় আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু আমাদের হাতে সময় নাই। আপনি দেশে যাচ্ছেন 3 মাসের ছুটিতে, আসতে আর যাইতে 1 মাস শেষ, বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে যদি আমি রওনা দিই বাড়িতে পৌঁছতে পৌঁছতে আমার 3 দিন চলে যায়, ফ্যামিলিকে সময় দিতে পাচ্ছি না, বাচ্চাদেরকে ঘুরাই দিতে পারতেছি না, ভাই বোনের বিয়েতে অ্যাটেন্ড করতে পারতেছি না, কারণ কি, প্রবলেম কোথায় আমাদের? সুস্বাস্থ্য আমাদের নাই, আমাদের সুস্বাস্থ্য দরকার। সুস্বাস্থ্য আমাদের ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন, যে আমরা যদি সুস্বাস্থ্য না থাকে আমরা ইনকাম করতে পারি না। তো এই যে 4টা বিষয় আমরা কিন্তু সবাই খুঁজি, কিন্তু এর সমাধান কই? আমরা কিন্তু পারছি আজ পর্যন্ত আমাদের সময় দিতে আমাদের ফ্যামিলিকে পর্যাপ্ত পরিমাণে, সোনালী জীবনগুলো আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে, আপনার আমার সবার, কতটুকু আমরা ফ্যামিলিকে সময় দিয়েছি, কতটুকু সিকিউর করতে পারছে আমার আমাদের আমাদের পরিবারকে, আমাদের বাচ্চাদেরকে, তাদের ফিউচারকে, প্রশ্ন আপনার কাছে। মানি ফ্রিডম, কতটুকু আমরা মানি ফ্রিডম পেয়েছি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম যেটা বলা হয়, যে আপনার মন পছন্দ জিনিস চাহিদা মাত্র আপনি কিনতে পারতেছেন, কই আমরা তো পারতেছি না। তো বাস্তবতা কোথায়, দ্য প্রেজেন্ট রিয়ালিটি, রিয়ালিটিটা কোথায়? আমাদের স্বপ্ন, আমাদের খরচ, আমরা সব কিছু স্যাক্রিফাইস করতেছি, এই বছর না আগামী বছর আসব, এই সময় নয় ওই সময় দিব, এই ঈদে নয় ওই ঈদে দিব, এখন নয় তখন, এই স্কুলে নয় তো স্কুলে, ছেলেদের সন্তানদের ভালো একটা স্কুলে পড়াইতে পারি না, আশাও করতে পারি না, তখন নিজেকে সান্ত্বনা দেই যে আমাদের ডক্টর ইউনুস নোবেল প্রাপ্ত, তিনিও তো একটা সরকারি স্কুলে লেখাপড়া করছেন। সন্তানদের কিরকম বলা হয় যে শেরে বাংলা একে ফজলুল হক, তার পড়ার মতো বই ছিল না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ
তার অবস্থান ভালো না। এনি প্রবলেম স্ক্রিন শেয়ার? জি না চলছে জি। কাজী নজরুল ইসলাম তিনি লেখাপড়া করতেই পারেন না, তো এগুলো মানসিক ভাবে নিজেদেরকে বুঝিয়ে ছেলে সন্তানদের ভালো একটা স্কুলে দিতে পারি না। আমাদের স্বপ্ন, যে স্বপ্নটা থাকে, এই স্বপ্নটাকে আমরা সবসময় স্যাক্রিফাইস নামক শব্দ দিয়ে আমরা কিন্তু দামাচাপা দিয়ে থাকি। প্রত্যেকের ক্ষেত্রে এই সমস্যা আমরা ফেস করি, প্রত্যেক কিন্তু স্যাক্রিফাইস শব্দটা কিন্তু আমাদের লাইফে একদম অঙ্গঙ্গি ভাবে আমরা কিন্তু জড়াই নিয়েছি। ভালো খাবার, ভালো পড়া, ভালো চিকিৎসা, সবকিছু। এবার ডাক্তার না আগামী মাসে দেখাবো, নিজের শারীরিকভাবে অসুস্থ, সুস্থতার জন্য ডাক্তারের কাছে যেতে পারতেছে, কারণ কি সময় নাই, টাইম নাই, ইনকাম যে করব নতুন ভাবে সে ইনভেস্ট করে যে একটা রিস্ক, সেই রিস্কের মাঝে আমরা যেতে চাচ্ছি না। প্রেজেন্ট ইনকাম রিস্ক, তো সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের লাইফটা যদি আপনি ক্যালকুলেশন করেন, ঠিক এইরকম চিত্রগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। যদি আপনি একটু মাইন্ডটাকে সেট আপ করেন, তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু সেম, এই সমস্যাগুলো আমার, এই সমস্যাগুলো আপনার, এই সমস্যাগুলো আরো দশজনের ছিল, যারা তারা কিন্তু এই সমস্যা থেকে সমাধান বের করে তারা কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ফ্রিডম লাইফ এনজয় করতেছে। কিভাবে, কোন ওয়েতে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি, বা কারা, যারা সমস্যাগুলো সমাধান করেছে তারা কিভাবে সমাধান করেছে? এই জন্য আপনার চিন্তা শক্তিকে পরিবর্তন করতে হবে, আপনার চিন্তা করতে হবে, একটু পরিবর্তন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমি হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহু আলিল আযীম। যে জাতি নিজেদেরকে পরিবর্তন করার চিন্তা করে, আমি তাকে পরিবর্তন করি না। তো এই সমস্যাগুলো দিয়ে আপনি পরিবর্তন হতে পারেন, আপনার কাছে অপরচুনিটি আছে, সুযোগ আছে। নো ক্যাপিটাল কমিটমেন্ট, চয়েস ইওর ওন টাইম, ডু পার্ট টাইম অথবা ফুল টাইম, বি ইওর ওন বিজনেস, কোনো ক্যাপিটালের প্রয়োজন নাই। আপনার সময় নির্দিষ্ট, যে কোনো সময় আপনি ইচ্ছা মতো আপনি একটা কাজ করতে পারেন, পার্ট টাইমেও করতে পারেন, ফুল টাইম হিসাবে নিতে পারেন, যেমন আমি ফুল টাইম করি। আপনি নিজের বিজনেসের নিজে মালিক হন, পসিবল। এবং আমরা জানি, এবং আমাদের সিনিয়ররা যারা সাকসেস হয়েছেন তারা কিন্তু এভাবেই করে তাদের জীবনকে সফলতা অর্জন, জীবনের সফলতা অর্জন করছে, তারাই কিন্তু পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিয়েছিল। এখন আপনার আর আমার পালা, আপনার আমি কিভাবে সিদ্ধান্ত নিব, কিভাবে এটা সম্ভব? সিম্পল ভাবে, ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি কোনটা, যেটাকে আমরা ডাইরেক্ট সেলিং বলতে পারি, আমরা নেটওয়ার্ক মার্কেটিং বলতে পারি, আমরা MLM বলতে পারি, যে ডিস্ট্রিবিউটারের মাধ্যমে, একে অপরের মাধ্যমে, অপর অপরের মাধ্যমে, এভাবে আমরা কিন্তু আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারি, আমরা কিন্তু চেঞ্জ করতে প্রস্তুত। দেখেন, পৃথিবীতে 2% মানুষ কিন্তু সফলতা অর্জন করে, আর আজকে আপনি আর আমি কিন্তু 2% মানুষের অন্তর্ভুক্ত। কারণ আজকে আপনার সফলতার জন্য, আপনার স্বপ্নকে পূরণ করার জন্য, আপনি কিছু ইনকামের জন্য, কিছু পাওয়ার জন্য, ফ্রিডম লাইফ এনজয় করার জন্য কিন্তু আজকে আপনি প্রোগ্রামে আসছেন। সো ওয়েলকাম টু DXN, ইওর ওয়ে টু হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। DXN আপনাকে স্বাগতম, সুস্থ জীবন, অর্থ উপার্জন এবং হাসি খুশি জীবন যাপনের পথ প্রদর্শক হিসেবে DXN কাজ করে। তো এই DXN আমরা আসলাম, DXN মানে কি, DXN কি, DXN কেন করবো, DXN কিভাবে করবো, এগুলো আমাদের জানার প্রয়োজন। তো মিনিং অফ DXN, DXN এর মিনিং যদি আমরা দেখি, যে DXN শব্দটা ডাকসেন শব্দ থেকে আসছে, যেটা চাইনিজ শব্দ, যার অর্থ হলো বিশ্বস্ত বা নির্ভরযোগ্য, অনেস্টি বা ট্রাস্ট উইথনেস। তো এ এবং ই কে বাদ দিয়ে শর্ট ফর্মে এটাকে DXN করা হয়েছে। আমরা এই শব্দটার সাথে সবাই পরিচিত, গুড মর্নিং, সকাল বিকাল দুপুর যে যখন যাকে দেখি তখনই কিন্তু আমরা গুড মর্নিং বলি। কেন গুড মর্নিং বলি, আপনি কি কখনো ভাবছেন যে কেন আমরা গুড মর্নিং বলি? এটা ইম্পর্টেন্ট একটা আমাদের কনসেপ্ট, যে গুড মর্নিং অলওয়েজ পজিটিভ থিং। গুড মর্নিং মানে ইতিবাচক চিন্তাধারা। সকালবেলা একটা মানুষ উঠে নতুন একটা দিগন্তের জন্য, নতুন একটা কাজের জন্য, নতুন কিছু করার জন্য পজিটিভ চিন্তাধারা। আর DXN এর সদস্য আমরা সবাই পজিটিভ। আর দেখেন, DXN সারা বিশ্বে ছড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বিশ্বের কোথাও না কোথাও সকাল, এখন আমার এখানে বিকেল, কোথাও এখন সকাল হয়ে গেছে। তো তাদের জন্য গুড মর্নিং, সেখান থেকে আমরা ইনকাম পাচ্ছি, আমাদের ইনকাম আসতেছে, 2% প্রফিট শেয়ার পাচ্ছি আমরা,
তো তাদের জন্য আমাদের গুড মর্নিং। অনেকেই প্রশ্ন করে কেন গুড মর্নিং সকাল বিকাল বলেন, যে আমাদের বিজনেস সারা বিশ্বে সমস্ত সময়ে কোনো না কোনো দেশে সকাল হচ্ছে, আর ওই সময় আমাদের বিজনেস পার্টনাররা কাজ করতেছেন, আমাদের ইনকাম হচ্ছে। স্বাভাবিকভাবে একটা ইনকাম, একটা প্রতিষ্ঠানের ইনকাম বন্ধ হয়ে যায় যখন সন্ধ্যা হয়ে যায়, কিন্তু ডিএক্সএন এর ইনকাম কখনো বন্ধ হয় না। তো কন্টেন্টস কি ডিএক্সএন এর, কি জানতে হবে আমাদের এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে? কোম্পানির প্রোফাইল, প্রোডাক্টস, মার্কেটিং প্ল্যান, তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা বিজনেস পার্টনার আছেন অবশ্যই তিনটা জিনিস সম্পর্কে আপনারা বোঝার চেষ্টা করবেন, খাতা কলম কাছে থাকলে নোট করুন, এবং যে বিষয়ে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হবে পরবর্তীতে কোশ্চেন করবেন ইনশাআল্লাহ। তো কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা লোগো থাকে, ঠিক ডিএক্সএল কোম্পানির কিন্তু একটা লোগো আছে, দেখেন লাল সবুজ গ্রিন তিনটা কালারের সমন্বয়ে আমাদের এই লোগোটা। তো প্রত্যেকটা কালারের এক একটা অর্থ আছে, এবং এমন সুন্দর অর্থ আপনি যদি বিবেচনা করেন, এই তিনটা কালারের সমন্বয়ে আমাদের জীবন, আমাদের জীবনের চলাফেরা, আমাদের উন্নতি। যেমন রেড কালার, রেড কালার রেজিং সান, উদীয়মান সূর্য, পজিটিভ চিন্তাধারা, পজিটিভ থিঙ্কিং, সকালের সূর্যটা হয় এক নতুন কোন চিন্তা দিয়ে, পজিটিভ দিয়ে। গ্রিন ভাইটালিটি গ্রোথ, সবুজ জীবনী শক্তি বিস্তার, সবুজ ছাড়া আমাদের চলে না। আমাদের অক্সিজেন, আমাদের খাদ্য বিশেষ, আমাদের খাদ্য অংশ, আমাদের সব কিছু আমরা অক্সিজেন থেকে পেয়ে থাকি, নেচার। এখানে ডিএক্সএন এর একটা মেসেজ আছে যে ডিএক্সএন ন্যাচারাল থেকে তৈরি। ব্লু ওয়াটার, দ্য কোম্পানি অ্যাজ দ্য বেসিস অফ গ্রোথ, ওয়াটার বেজ কোম্পানি এটা, ব্লু পানির সাথে তুলনা করা হয়েছে। আসলে পানির কিন্তু কোনো কালার হয় না, পানি যে পাত্রে আপনি রাখবেন ওই পাত্রের কালার ধারণ করবে, কিন্তু আকাশে নীল ছায়া যখন পানির উপরে আসে তখন পানির কালার কিন্তু ব্লু হয়ে যায়। আর আমরা জানি যে পৃথিবীতে তিন ভাগ পানি এক ভাগ স্থল, সারা পৃথিবীতে পানি যেরকম বিস্তৃত আছে, ঠিক ডিএক্সএন ইনশাল্লাহ একদিন সারা বিশ্বে বিচলন করবে। ইনিশিয়া আমাদের ফাউন্ডার, ইনিশিয়া আমাদের ফাদার ডক্টর লিম সিওজি, ফাউন্ডার অ্যান্ড সিও ডিএক্সএল। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর থেকে উনি গ্রাজুয়েশন করেন। ইন 1983 উনি রিসার্চ শুরু করেন গ্যানোডার্মা এবং হিউম্যান হেলথ নিয়ে। 1983 থেকে উনি গবেষণা শুরু করেন গ্যানোডার্মা এবং হিউম্যান হেলথ, মানব দেহ নিয়ে এবং মাশরুম নিয়ে গবেষণা করেন, শুরু করেন। 1997 উনি পিএইচডি করেন হলিস্টিক মেডিসিন, হলিস্টিক মেডিসিনের উপর উনি পিএইচডি করেন। এবং 2002 সালে ডক্টরেট অফ সায়েন্স অ্যান্ড অল্টারনেট মেডিসিনের উপরে পিএইচডি করেন। 2002 উনি মিলেনিয়াম অ্যাওয়ার্ড পান। 2005 ওনাকে দাতো অ্যাওয়ার্ড দেওয়া হয়, এবং বর্তমান নতুন অ্যাওয়ার্ড ওনার যেটা হলো উনি গুডউইল অ্যাম্বাসেডর ইমসাম থেকে। তো এ একজন সাধারণ মানুষ না, এর গবেষণা 83 থেকে শুরু করে এবং তার যে অর্জনগুলো, এখানে তো আমি আমাদের সামনে সামান্য কিছু অর্জন আছে, আরও এর অনেক বিশাল বিশাল অর্জন রয়েছে, আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। তো আপনারা আমার বুঝতে হবে যে আমরা কার অনুসরণ করতেছি। কোম্পানি, কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় 1993 সালে, ডক্টর লিম সিওজি 1993 সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত করেন মালয়েশিয়াতে। এবং এই কোম্পানির প্রোডাক্টগুলো টিএক্স এন্ড প্রোডাক্টস এন্ড মার্কেটস গ্যানোডার্মা বেজ হেলথ এন্ড প্রোডাক্টস, গ্যানোডার্মা মাশরুম বেজ প্রোডাক্ট বাজারজাত করতেছে ডিএক্সএন। মোর দ্যান 10 মিলিয়ন ডিস্ট্রিবিউটার্স, 10 মিলিয়নেরও বেশি বর্তমানে ডিস্ট্রিবিউটার আমাদের আলহামদুলিল্লাহ। মোর দ্যান 196 কান্ট্রিতে ডিএক্সএন চলে গেছে আলহামদুলিল্লাহ। তো এই ডিএক্সএন এর ফ্যাক্টরিটি, এই ফার্মল্যান্ড কাল্টিভেটিং যে গ্যানোডার্মা উৎপাদন হচ্ছে সে জায়গাটা 60 একরে মালয়েশিয়া।
এবং হাইটিজ ফ্যাক্টরিজ ফর প্রোডাকশন উইথ জিএমপি অ্যান্ড আইএসও স্ট্যান্ডার্ডস, খুব উন্নতভাবে জিএমপি সার্টিফিকেট প্রাপ্ত, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন স্বীকৃতিপ্রাপ্ত প্রোডাক্ট তারা উৎপাদন করে, স্বাস্থ্যকর প্রোডাক্ট, সুস্বাস্থ্যের জন্য প্রোডাক্ট। ডিএক্সএন সবচাইতে, ডিএক্সএনের যে ফার্ম সবচাইতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা ফার্ম, গ্যানোডারমা ফার্ম ডিএক্সএন। এই সেই কোম্পানি, তো এই কোম্পানিটি কিভাবে 196টি দেশে চালান করলো, কিভাবে 196টি দেশে বা তার অধিক দেশে চলে গেল, কারণ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে একটা সিঙ্গেল মেম্বারশিপ দিয়ে আপনি সারা বিশ্বে আপনি বিজনেস করতে পারতেছেন, সারা বিশ্বে আপনি মেম্বারশিপ দিতে পারতেছেন, সারা বিশ্ব থেকে আপনি ইনকাম করতে পারতেছেন, এবং আপনি যে কোনো দেশ থেকে যখন যেখানে খুশি যেখানে যে দেশে আপনি শিফট হবেন ওই দেশ থেকে আপনি বোনাস কালেকশন করতে পারবেন একটা সিঙ্গেল মেম্বারশিপ দিয়ে। আর এটাই ডিএক্সএন এর বিউটি, যে সে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে সারা বিশ্বে ডিএক্সএন কে ছড়িয়ে দিয়েছে। আমরা যারা ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটার, আমরা এনজয় করি বোনাস, কিভাবে সারা বিশ্ব থেকে আমরা প্রফিট শেয়ার পাই, আসলে একটা অ্যামেজিং। আপনি যদি চিন্তা করেন যে একটা সিঙ্গেল মেম্বারশিপ দিয়ে আমাদের বিজনেস শুরু হয়, আর ওই বিজনেস আমরা কি একটা এত বড় একটা বিশাল বড় মাপের একটা কোম্পানির সাথে আমরা 2% প্রফিট শেয়ার পেয়ে থাকি সারা বিশ্ব থেকে, আর সেটা হলো যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। ইন্টারন্যাশনাল ভাবে অনেক ব্রাঞ্চ আমাদের যে আছে, তার ভিতরে অন্যতম যেগুলো আপনারা জানেন, বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডোনেশিয়া, ব্রুনাই, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপিন, কানাডা, তাইওয়ান, ডিএক্সএন এর নানান দেশে ডিএক্সএন এর ফ্যাক্টরি আছে। ইনশাআল্লাহ আমাদের দেশেও ফ্যাক্টরি হওয়ার জন্য ঘোষণা হয়ে গেছে, ইনশাআল্লাহ কার্যক্রম শুরু হয়ে যাবে কিছুদিনের ভিতরে। ডিএক্সএন এর আরেকটা কনসেপ্ট, সেটা হলো ওয়ান ড্রাগন। ওয়ান ড্রাগন কে? দা ওয়ান ড্রাগন কোম্পানি কে? ডিএক্সএন কিভাবে? সেটা যে 100% ডিএক্সএন ওন ফার্মল্যান্ড কালটিভেটিং গ্যানোডারমা, 100% ওন ফ্যাক্টরিজ ফর প্রোডাকশন, 100% ডিএক্সএন ওন মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউটর, নিজস্ব ডিস্ট্রিবিউটর, নিজস্ব প্রোডাকশন, নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব এগ্রিকালচার, নিজস্ব এগ্রিকালচার নিজস্ব ফার্মে উৎপাদন করা হয়, নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করা হয়, এবং নিজস্ব মার্কেটিংয়ে নিজস্ব ডিস্ট্রিবিউটর, মানে কারো কাছে যেতে হয় না, আর একেই বলা হয় ওয়ান ড্রাগন। কারো কাছে ডিএক্সএন এর প্রয়োজন নাই যাওয়ার, হাই কোয়ালিটি লো প্রাইস, আলহামদুলিল্লাহ হাই কোয়ালিটি লো প্রাইস। তো এখানে কিছু সার্টিফিকেট আছে আমাদের, ইন্টারন্যাশনাল ভাবে এত কিছু কাজ করতেছে, এত বড় মাপের বিজনেস, তো আমাদের ইন্টারন্যাশনাল ভাবে যে আমাদের সার্টিফিকেট যেগুলো, তার ভিতরে কিছু সার্টিফিকেট ইম্পর্টেন্ট যেগুলো, আমি সেখান থেকে কিছু সার্টিফিকেট আপনার সাথে কথা বলবো। যেটা হলো এক নম্বর, প্রথম যেটা আসে জিএমপি সার্টিফিকেট। জিএমপি সার্টিফিকেট কি? গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, মিনিস্ট্রি অফ হেলথ মালয়েশিয়া। মালয়েশিয়ার গভর্নমেন্ট যাচাই করে যে আমাদের প্রোডাক্টগুলো গুড ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিনা, এই সমস্ত সব কিছু যাচাই করে হেলথ মিনিস্ট্রি থেকে আমাদের এই গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের সার্টিফিকেট, যেটা জিএমপি বলা হয়, এটা প্রদান করেন 1995 সালে। এরপর আপনারা দেখতেছেন 1999 আইএসও 9001 ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন সিঙ্গাপুর থেকে, সিঙ্গাপুরের একটা সংস্থা, তারা গবেষণা করে দেখে যে প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনাল মানের কি না। তো বুঝতেই পারতেছেন যে আমাদের প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনাল মানের, এটা আমরা শুধু মুখে বলি না, সার্টিফিকেট প্রাপ্ত। সিঙ্গাপুরের সংস্থা আইএসও সার্টিফিকেট প্রদান করে। 1999 আবার টিজিএ সার্টিফিকেট দেওয়া হয়, সেটা হলো থেরাপিটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন অস্ট্রেলিয়া থেকে, যে এই প্রোডাক্টগুলো স্বাস্থ্যকর কিনা, অল্টারনেট মেডিসিনে কাজ করে কিনা, মানবদের উপকারে আসে কিনা, এগুলো তারা যাচাই বাছাই করে সেই 1999 সালে ডিএক্সএন কে সার্টিফিকেট প্রদান করে। এরপর আবারও 2000 সালে সিঙ্গাপুর থেকে আবারও আইএসএ সার্টিফিকেট ডিএক্সএন পেয়ে থাকে। এরপরে আছে আমাদের হালাল সার্টিফিকেট,
আরো অন্যান্য আমাদের অনেক সার্টিফিকেট আছে, ডাইরেক্ট সেলিং সার্টিফিকেট এবং নানান দেশ ভিত্তিক অ্যাওয়ার্ড, সেগুলো আপনারা ইন্টারনেটে dxn.2u.com এ আপনারা সার্চ দিলে ইনশাআল্লাহ পাবেন। আমার ডান দিকে আছেন আমাদের ফাউন্ডার দাতুক ডক্টর লিম এবং বাম দিকে আছে মাহাথির মোহাম্মদ। তো মালয়েশিয়ার একজন প্রাইম মিনিস্টার যিনি আমাদের কোম্পানি ভিজিট করছে, তো বুঝতে হবে যে কোম্পানির মান কিরকম। একটা প্রাইম মিনিস্টার একটা প্রতিষ্ঠানে তখনই ভিজিট করে যখন ওই প্রতিষ্ঠানের ওই রকম একটা মান সম্মান থাকে। তো যারা সিস্টেমে আপনারা আসেন নতুন, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আপনারা কোন সিস্টেমের সাথে আপনারা আগাচ্ছেন। ওয়ার্ল্ডব্যাপী ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে গণনা করা হয় টপ 100 MLM কোম্পানি। তো টপ 100 MLM কোম্পানির ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের DXN 15তম স্থানে আছেন। লো প্রাইস হাই কোয়ালিটি, তার একটা সুন্দর কনসেপ্ট আমাদের, যেটা অনেক ভাই নানান ভাই বলেন যে ভাই আপনাদের প্রোডাক্টের দাম বেশি। আমি তখন তাদেরকে বলি যে ভাই আমাদের কনসেপ্ট হলো লো প্রাইস হাই কোয়ালিটি। তো আপনি কিভাবে বলতে পারেন যে আমাদের প্রোডাক্ট দাম বেশি? হ্যাঁ, আপনি বলতে পারবেন দাম বেশি, কারণ আপনি যে প্রোডাক্ট ইউজ করেন সেটা লো কোয়ালিটি, সেটা হাই কোয়ালিটি না। আপনি যদি হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট নিয়ে আসেন আমাদের প্রোডাক্টের সাথে আপনি তুলনা করেন, তখন আপনি বুঝবেন যে প্রোডাক্ট হাই কোয়ালিটি না লো কোয়ালিটি, প্রোডাক্টের দাম বেশি না কম। আপনারা জানেন আমাদের আশেপাশে যে টুথপেস্ট আমরা ব্যবহার করি, সবাই চিনেন যে ফার্মেসিতে একটা টুথপেস্ট যদি আপনি খুঁজেন তখন আপনি একটা টুথপেস্ট পাচ্ছেন, যেটা আমি সৌদি রিয়াল কাউন্টিং করে বলি 35 রিয়াল, 30 রিয়াল, 28 রিয়াল, সেটা 75 গ্রাম, নাম সেন্সরটা সবাই জানে। বাট আমাদের ওখানে DXN 150 গ্রাম টুথপেস্ট দিচ্ছে, দাম হলো 24 রিয়াল বর্তমান প্রাইস। তো কোয়ালিটি হাই, প্রাইস লো। যদি আপনি হাই কোয়ালিটি প্রোডাক্ট সামনে নিয়ে আসেন, আপনি যখন ইন্টারনেট সার্চ দিবেন হাই কোয়ালিটি গ্যারান্টার মানে টুথপেস্ট, প্রথমে DXN চলে আসে। তো নিচে অন্যান্য অনেক কোম্পানির টুথপেস্ট পাবেন, তখন দেখবেন তাদের রেটগুলো কত আর আমাদের রেটগুলো কত। লো প্রোফাইল হাই ইনকাম আর একটা আমাদের সুন্দর একটা কনসেপ্ট, এটা একটা DXN এর বিউটি যে লো প্রোফাইল হাই ইনকাম যে কোনো প্রফেশনের লোক এখানে আসতে পারে, যে কোনো প্রফেশন যে কোনো প্রোফাইলের লোক সে আসতে পারে এবং ইনকাম হাই নিতে পারে। কিভাবে ইনকাম হাই নিবে? যে এটা একটা ডাইরেক্ট সেলিং, এটা একটা মাল্টিপল মার্কেটিং, একের মাধ্যমে 10, 10-এর মাধ্যমে 100, 100-এর মাধ্যমে মাল্টিপল হচ্ছে আমাদের ইনকাম। আর যেরকম আমাদের সিস্টেমে নতুন নতুন ডিস্ট্রিবিউটর অ্যাড হচ্ছে, ঠিক সেম ওভাবে আমাদের বিজনেসও বাড়তেছে, ডে বাই ডে আমাদের বিজনেস বাড়তেছে আলহামদুলিল্লাহ। তো লো প্রোফাইল, আমার আমার পেশা, আমি যে কোনো পেশা, যে কোনো বংশ, যে কোনো খানদান, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই, কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই, এখানে ইঞ্জিনিয়ার আছে, ডক্টর আছে, বিজনেসম্যান আছে, অ্যাডভোকেট আছে, সব ধরনের পেশার লোক এই বিজনেস করতে পারে। সো আপনি আপনার মতো করে আপনি সবাইকে ইনভাইট করতে পারেন, কারণ প্রত্যেকটা মানুষ ব্যবহারকারী, সবাই ব্যবহার করে প্রোডাক্ট, সবার প্রোডাক্ট প্রয়োজন এবং সবাই ব্যবহার করতে বাধ্য। তো যদি প্রোডাক্ট হয় লো প্রাইস এবং হাই কোয়ালিটি, তো অবশ্যই সবাই কিনবে। তো কাজ হলো শুধু আমাদের আপনার দাওয়াতটা পৌঁছে দেওয়া এবং এই কনসেপ্টগুলোকে আপনার বোঝার, যে লো প্রোফাইল হাই ইনকাম, হাই লো প্রাইস, প্রাইস হাই কোয়ালিটি, যে কেন আমাদের ওয়ান মাইন্ড DXN কোম্পানির ডিস্ট্রিবিউটররা সবাই আমরা সিঙ্গেল একটা মাইন্ড নিয়ে DXN এর বিজনেসের সফলতা অর্জন করার জন্য একটা সিঙ্গেল মাইন্ড নিয়ে আমরা আজকে আসছি এখানে ওয়ান ফ্যামিলি। দেখেন আজকে আমরা এখানে যে যতগুলো আমরা আসি, আমরা সবাই বিজনেস পার্টনার, আমরা সবাই কিন্তু একটা ফ্যামিলি। আমাদের কিন্তু এখন 10 মিলিয়ন আমাদের বর্তমান ডিস্ট্রিবিউটর আলহামদুলিল্লাহ। তো এই 10 মিলিয়ন সবাই কিন্তু আমরা ওয়ান ফ্যামিলি। আর DXN এর যে উদ্দেশ্য, যে DXN এর যে ভিশন, সেটা হলো যে DXN চাচ্ছে সারা বিশ্বে গ্যানোডারমা লিডার তৈরি করতে। DXN aims to become the world leader in Ganoderma researches and health products. যে গ্যানোডারমা ভিত্তিক মানুষ যেন রিসার্চ করে এবং লিডার তৈরি হয়, যারা স্বাস্থ্য এবং গ্যানোডারমা নিয়ে গবেষণা করবে এবং বিজনেস করবে। এই হলো আমাদের বিজনেসের মূল, যে আমাদের প্রোডাক্ট, যে আমাদের দৈনন্দিন জীবনে দরকার, সেই প্রোডাক্ট থেকে কিছুটা প্রোডাক্ট এখানে আপনাদের সামনে দেখা যাচ্ছে।
যে আমরা এতক্ষণ জানলাম যে ডিএক্সএন আসলো কোথা থেকে, ডিএক্সএন এর ফাউন্ডার কে, কোম্পানিটি কোথায় অবস্থিত, কতগুলো দেশে আছে এবং কি কি কনসেপ্ট নিয়ে কাজ করতেছে। তো এখন কিভাবে কাজ, কি দিয়ে কাজ করবেন আপনি, হাতিয়ার কি, হাতিয়ার আপনার প্রোডাক্ট, কিভাবে প্রোডাক্ট আপনার হাতিয়ার হলো, যে আপনাকে প্রোডাক্ট প্রথমত ইউজ করতে হবে, আপনি দেন শেয়ার করেন, সিম্পল বিজনেস, কোনো ইনভেস্টমেন্ট নাই, আপনি প্রোডাক্ট রেগুলার প্রোডাক্ট চা কফি টুথপেস্ট সাবান শ্যাম্পু যেগুলো আপনি কিনছেন সেগুলো দোকানটা চেঞ্জ করেন, ডিএক্সএন এর দোকানে আসলেন, চেঞ্জ ইউর গ্রোসারি, আপনার গ্রোসারিটা আপনি চেঞ্জ করেন, আপনার ডিএক্সএন এর প্রত্যেকটা দোকান আপনার, আপনি যখন যেখান থেকে কিনবেন সেখান থেকে আপনার প্রফিট চলবে। তো আপনার টুথপেস্ট প্রয়োজন, আপনার শ্যাম্পু প্রয়োজন, আপনার সাবান প্রয়োজন, আপনার চা বা কফি প্রয়োজন, এই গ্রোসারিটা চেঞ্জ করে আপনি ডিএক্সএন এর গ্রোসারিতে যাবেন। তো প্রথমত আমাদের চলে আসে সাপ্লিমেন্টস, আমাদের সাপ্লিমেন্টস যেটা আমাদের কিং, কিং অফ হার্ব যেটা নিয়ে গবেষণা করছেন ডক্টর লিম, সেটাই প্রথমত চলে আসে। তো কিং অফ হার্ব যে মাশরুম, সে মাশরুম নিয়ে কিছু কথা, যে ডক্টর লিম 38,000 প্রজাতির মাশরুম নিয়ে গবেষণা করছে, সে 38,000 থেকে 36,000 মাশরুম ছিল খাবারের অনুপযোগী, 2,000 মাশরুম ছিল যেগুলো খাবারের উপযোগী, ভেজিটেবল মাশরুম খাওয়া যায়, ভ্যারাইটিস 2,000। এরপরে আছে 200 মাশরুম, যে 200 মাশরুম পাওয়া গেছে ওই 2,000 থেকে গবেষণা করে, যেগুলোর ভিতরে মেডিসিনাল ভ্যালু আছে। তো দেখেন 38,000 কোথায়, তারপরে 36,000 কে বাদ দিয়ে 2,000, 2,000 কে আবার গবেষণা করে 1,800 বাদ দিয়ে 200। তো আবার এই 200 মাশরুমকে নিয়ে গবেষণা করে উনি 6টা মাশরুম যে পেয়েছেন, সে 6টা মাশরুম মনি টিস্যু কালচার পদ্ধতিতে একটা মাশরুমে নিয়ে আসেন। তো মোটিভেশন যদি আপনি খুঁজেন, আপনি এখানেই মোটিভেশন পাবেন, যে একটা মানুষ লাগাতার 10 বছর গবেষণা করছে মাশরুম নিয়ে, এটা কিন্তু 4 টাকার কথা না, এটা কিন্তু কোনো সামান্য কথা না। আপনার আমি 38 মিনিট কথার বক্তব্য শুনতে রাজি না, তার একটা ভিডিও আপনার আমি 38 মিনিট দেখতে রাজি না, ডিএক্সএন সম্পর্কিত বিষয় আমরা 38 মিনিট আলোচনা শুনতে রাজি না, আলোচনা করতে রাজি না, আমরা বোরিং হয়ে যাই, বাট উনি 38,000 প্রজাতির মাশরুমকে নিয়ে উনি গবেষণা করছেন এবং 10 বছর লাগাতার। তো 6টা যে রেড মাশরুম যার ভিতরে মেডিসিনাল ভ্যালু আছে, থেরাপিউটিক ভ্যালু আছে, সেগুলো নিয়ে উনি টিস্যু কালচার পদ্ধতিতে উনি একটা মাশরুমে নিয়ে আসেন। তো আমরা যদি হিস্ট্রি দেখি যে এই মাশরুম কোথা থেকে আসলো, হিস্টোরিক্যাল অরিজিন, তো মাশরুম কিভাবে তৈরি হচ্ছে, তো গ্যানো গ্রোস অন ডেড উডস ইন ডেন্স ফরেস্ট, যে গ্যানোডারমা বা গ্যানো এটা কুদরতিভাবে তৈরি হচ্ছিল আগের জমানায় বন জঙ্গলে মরা গাছের উপর। তো মানুষ এটা কবে জানছে, মেডিসিনাল ভ্যালুস আর নোন ফর ওভার 5,000 ইয়ার্স, 5,000 বছর আগে থেকে মানুষ এটা জানতে পারছে যে এর ভিতরে মেডিসিন ভ্যালু আছে। তো চিন্তা করেন যে 5,000 বছর আগে থেকেই মানুষ জানতো যে মাশরুম ব্যবহার করলে যে আমাদের উপকার হয়, কি উপকার হয়। তো বাজারে কখন আসলো, আমরা বাজারজাত কবে হিসাবে পেলাম এবং আমাদের সমাজে কবে চলে আসলো, চাইনিজরা দেখেন 1970 থেকে এরা বাজারজাত করতেছে বা তারা নিজেরা নিজেদের যোগ্যতায় নিজের উৎপাদন করতেছে, তাইওয়ান 1980 আর মালয়েশিয়াতে তো আমাদের দাতু ডক্টর লিমের মাধ্যমে 1983 থেকে। কেন ওই মাশরুম মানুষ 5,000 বছর আগে ব্যবহার করতো, এটা একটা রহস্য, কিন্তু বিশাল এক রহস্য, এটা নিয়ে বিশাল গবেষণা করছেন ডক্টর লিম। এবং এই গ্যানোডারমাকে কেউ ঋষি বলে, কেউ লিঞ্জি বলে, হ্যাঁ ক্যানোডারমা বলা হয়, ঋষি বলা হয়, লিঞ্জি বলা হয়, আরবিতে ফতর বলা হয়, বাংলায় ব্যাঙের ছাতা বলা হয়, হিন্দিতে কুকুর মূত্র বলা হয়, এরকম এক এক দেশে এক এক নাম, এক এক দেশে এক এক নাম। তো কি করে এই মাশরুম বা এই মাশরুমে কি আছে, এই 6টা যে মাশরুমকে একটা টিস্যু কালচার পদ্ধতিতে করলো ডক্টর, কেন নো টক্সিন আর নো সাইড এফেক্টস, ওভারঅল নর্মালাইজিং ফাংশন,
তো এই মাশরুমের যে উপকারিতা বা এই মাশরুমের যে গবেষণা, যে ডক্টর যেটা পেয়েছেন যে ছয়টা মাশরুমের যে একটা টিস্যু কালচার পদ্ধতি নিয়ে আসার পরে যে মাশরুমের যে গ্রোথ কিভাবে গ্রোথ হচ্ছে, দুই মাস, এক মাস, দুই মাস, তিন মাস, আড়াই মাসের গ্রোথ গুলো আপনারা দেখতেছেন, যখন তিন মাসে চলে যায় তখন পরিপূর্ণ একটা রেড মাশরুমে আকৃতি ধারণ করে, এবং যখন এক মাস, জি সরি রফিক ভাই একটু সময় নিন, এক মিনিট, আমাদের মিটিংটা আর দেড় মিনিট আছে, আমরা এই মিটিংটা শেষ হওয়ার পরে আমরা পুনরায় সেম লিঙ্কে আবার ঢুকবো সবাই, আমরা নেক্সট 40 মিনিটে আমাদের প্রোগ্রামটা ইনশাল্লাহ শেষ করবো, ধন্যবাদ। ইনশাল্লাহ। তো মাশরুমের যে একটা গ্রোথ, যে কিভাবে মাশরুমটা গ্রোথ হচ্ছে দেখেন, যে এক মাস, দুই মাস, আড়াই মাস, তিন মাস, তিন মাসে পরিপূর্ণভাবে সে রেড মাশরুমে আকৃতি ধারণ করে। তো কি আছে এই মাশরুমে? মোর দ্যান 400 অ্যাক্টিভ এলিমেন্টস। যে আমরা নেক্সট সেশনটা এখান থেকে আমরা শুরু করব। জি স্যার আমাকে শুনছেন? জি রফিক ভাই আপনি কন্টিনিউ করেন, আমাদের পার্টিসিপেন্ট চলে আসছে। জি জি আলহামদুলিল্লাহ। তো গ্যানোডার্মা নিউট্রাসিটি, যে গ্যানোডার্মা কি আছে, গ্যানোডার্মা কি করবে আমাদের, কি দিবে কি দিবে না, এত হাজার বছর আগ থেকে মানুষ ব্যবহার করে আসছে। একটা জমানা এরকম ছিল যে কিছু সংখ্যক মানুষ জঙ্গলে বেরিয়ে যেত এবং তারা শুধুই গ্যানোডার্মা খুঁজতো, মাশরুম, লাল মাশরুম খুঁজতো, কারণ তখন ওই দেশের রাজার, রাজাকে যদি একটা গ্যানোডার্মা দেওয়া হইতো তাহলে রাজা তাকে এক বছরের খোরাক দিয়ে দিত। তো চিন্তা করেন যে মানুষ 5000 বছর আগে থেকেই এই গ্যানোডার্মা ইউজ করে আসছে, কিন্তু অথচ আমরা জানতাম না। আলহামদুলিল্লাহ আজকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা জানতে পারতেছি এবং মানুষের কাছে শেয়ার করতে পারতেছি যে এটা কতটা উপকারী একটা প্রোডাক্ট বা কতটা উপকারী একটা জিনিস যে মাশরুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের একটা খাবার ছিল মাশরুম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে হাদিসও আছে যে আল কামাতু মিনাল মান ওয়া মা হুয়া শিফাউন লিল আইন, যে কামা এক ধরনের উদ্ভিদ, সে উদ্ভিদটা কোথা থেকে আসছে, মান থেকে আসছে। মান এমন এক জাতের উদ্ভিদ ছিল শিশির থেকে তৈরি হতো, আল্লাহ পদার্থভাবে বনী ইসরায়েলদের আল্লাহ খোরাক হিসাবে দিয়েছিলেন। তো মান্না এবং সালু আমরা এটা জানি অনেকেই, এই মান্না এক ধরনের উদ্ভিদ যেটা শিশির থেকে জন্ম নিত, আর এর কামা হলো এই মান্নার বংশধর, এই জাত, এই জাতের কামা বলা আরবিতে বা ফতর। এই কামা থেকে কামার আবার অনেকগুলো জাত আছে যেটার ভিতরে মাশরুম একটা জাত। তো বুঝতেই পারতেছেন যে আল্লাহ পদার্থ একটা ন্যাচারাল উৎপাদন মাশরুম বা উৎপাদিত যেটা মানুষ জঙ্গল থেকে সংগ্রহ করত। তো ডক্টর লিম ওটাকেই নিয়ে আসছে, ওটাকে নিয়ে গবেষণা করছে, এবং সে সুন্দরভাবে
সুন্দর পরিবেশনা করে ইন্টারন্যাশনাল মানের সার্টিফিকেট নিয়ে আজকে বাজারজাত করতেছে আপনারা আমার সামনে। তো দেখেন এখানে মোর দ্যান 400 অ্যাক্টিভ এলিমেন্টস আছে, পলিসাইক্লাইডস আছে, অ্যাডিনোসিন আছে। অ্যাডিনোসিন খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিনাল ভ্যালু যেটা আমাদের শরীরের জন্য খুবই দরকার মেটাবলিজমের জন্য। এরকম আরো অনেকগুলো আমাদের অর্গানিক কি জার্মানিয়াম আছে, ভিটামিনস আছে, ভিটামিনসের ভিতরে বি3, বি5, সি, ডি, মিনারেল আছে, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, পটাশিয়াম, অনেক ধরনের উপাদান এই মাশরুমের ভিতরে বিদ্যমান আলহামদুলিল্লাহ। এবং আর এর চাইতেও বেশি আপনারা জানার জন্য আপনারা ভিজিট করবেন www.rishi.com এ। তো কি করে এই মাশরুম বা আমরা কেন মাশরুম ব্যবহার করব, কারণ আমরা অসুস্থ হই কেন হই, কিভাবে হই, হাউ ডাজ এ পারসন বিকাম এ সিক, কিভাবে আমরা অসুস্থ হই, টক্সিনের কারণে। টক্সিন কি? টক্সিন আমরা এক্সটার্নাল টক্সিন নেই এবং ইন্টারনাল টক্সিন নেই, আর এই দুইটার কারণে আমাদের বডি ইমব্যালেন্স হয়ে যায়। টক্সিন এক্সটার্নাল কিভাবে আমরা নেই, আমাদের দৈনন্দিন জীবনে যে আমাদের খাদ্য অভ্যাস, আমাদের খাবার, আমাদের অক্সিজেন, সমস্ত কারণে আমাদের আমরা টক্সিন নেই দিতে থাকি। ইন্টারনাল ভাবে যখন আমাদের শরীরের ভিতরে যখন গ্লুকোজ, ফ্যাট এবং অন্যান্য সেল আমাদের দুর্বল হয়ে যায়, অর্গানগুলো দুর্বল হয়ে যায়, তখন আমরা আমাদের বডি কি হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায়। তো মাশরুম কি করবে আমাদের এই কাজে, এখানে কি মাশরুম আমাদের কি সমাধান দিতে পারে? তো মাশরুম হলো একটা ফুড সাপ্লিমেন্ট যার ভিতরে একটু আগে বলা হয়েছে যে পলিস্যাকারাইড আছে, প্রোটিন আছে, অ্যাডিনোসিনিক আছে, অ্যাডিনোসিন আছে, অ্যামিনো অ্যাসিড আছে, ফ্যাট আছে, ভিটামিনস আছে, মিনারেল আছে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, সব কিছু এই মাশরুমের ভিতরে আছে, যেটা হলো ফুড সাপ্লিমেন্ট। তো সে কি করে আগে দেখেন দুইটা অপশন, যে একটা ক্লিনজিং করে, বডিকে ক্লিন করে, এক্সটার্নাল ক্লিনও করে আর ইন্টারনাল ক্লিন করে। তো সেক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। বর্তমানে জানেন আমরা কোভিড-19 আমরা জেনে গেছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা কি, বাচ্চা বাচ্চা জানে যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কি, কিন্তু আগে কিন্তু আমরা জানতাম না, স্বাস্থ্য সচেতন আমরা ছিলাম না। তো এই বডিকে ব্যালেন্স করে এই সাপ্লিমেন্ট, যে আমাদের যে সেলগুলো, যে অর্গানগুলো দুর্বল হয়ে গেছে সেখান থেকে টক্সিনকে রিমুভ করে ওখানের সেলগুলোকে রিফাইন করে, নতুনভাবে সেলগুলোকে উজ্জীবিত করে, রিকভারি করে বডির ডিজিজগুলোকে। তো আমাদের ডিজিজগুলো যখন দুর্বল হয়ে যায় তখনই কিন্তু আমাদের রোগ দেখা দেয়। আমাদের সেলগুলো যখন দুর্বল হয়ে যায় আমাদের অর্গানটা দুর্বল হয়ে যায়, টিস্যু দুর্বল হয়ে যায়। এই বিষয়গুলো আমরা আগে আসলে জানতাম না, আজকে ডিএক্সএন এর সুবিধার্থে ডিএক্সএন এর প্ল্যাটফর্মে এসে আজকে এই বিষয়গুলো আমরা অবগত হচ্ছি, ফ্রি ট্রেনিং পাচ্ছি আমরা এখান থেকে, ফ্রি শিখতেছি। এবং আজকে আমরা যেন আমি অনেক সময় অনেককে বলি যে ভাই কিছু পারেন আর না পারেন কমসে কম স্বাস্থ্য সচেতন হবেন এই সিস্টেমে থাকলে, আপনি কিছু পায় না পান কমসে কম মানুষ আপনাকে ডাক্তার হিসেবে ডাকবে, কারণ স্বাস্থ্য যে আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আসলে আমরা এতদিন ফিল করি না, এখন ফিল করতেছি যে এক একটা অর্গান কত দাম, এক একটা আমাদের বডি পার্টের কত মূল্য। আজকে মানুষ এক একটা পার্টের জন্য লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করতেছে, আর অথচ আপনি সেই সমাধান পাচ্ছেন কেনার মাথায়, আপনার বডিকে ব্যালেন্স করতেছে, বডিকে ক্লিন করতেছে। দেখেন আমরা করোনায় বাইরে থেকে আসি, বাইরে থেকে এসে ঘরে আসি, ঘরের পরে কি করি আমরা, হাত মুখ নাক ধুই, কত দূর ধৌত করি, যত দূর পর্যন্ত আমাদের উংলিয়ে নাকের ভিতরে যায়, তারপরে কি করেন, বাকি অংশটুকু আমরা কি ধুইতে পারি, পারি না, কে ধুইবে, কে ধুইবে গ্যানোডার্মা, অথচ আমরা কিন্তু নিয়মিত গ্যানোডার্মা ইউজ করি না। আমরা জানছি এখন কিন্তু অথচ খাচ্ছি না, মানছি না, আমাদের বডির কিন্তু প্রবলেম যে আগের মতোই রয়ে গেছে। দেখেন আপনি যদি এখানে এই সিস্টেমে বিজনেস করতে হয় আপনাকে এই প্রোডাক্ট ব্যবহার করতে হবে, আপনাকে ফিট থাকতে হবে, আপনি ফিট থেকে আরেকজনকে দাওয়াত দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কাউকে কারোর জন্য এমন কিছু পছন্দ করো যেটা তোমার জন্য পছন্দ করো না, তোমার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করো যেটা তোমার জন্য পছন্দ করো। তো আপনি আরেকজনকে সাজেস্ট করতেছেন ভাই আপনি মাশরুম খান আপনি খান, ভাই আপনি স্প্যারুলা খান আপনি খান। তো প্রথমত আমাদেরকে ডিএক্সএন হইতে হবে, আমাদের নিজেদেরকে একটা মিনি ডিএক্সএন বানাইতে হবে, আমরা ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করব, দেন শেয়ার করব। এই সেই ঋষি মাশরুম, এই সেই পাউডার, ক্যাপসুল আকারে এবং পাউডার আকারে আপনাদের সামনে দেখা যাচ্ছে, যে দেখা যাচ্ছে পাউডার নিচেরটা, উপরেরটা হলো ক্যাপসুল। এটা আর একটা সাপ্লিমেন্ট স্পাইরুলিনা, স্পাইরুলিনা একটা সুপার ফুড,
সবচেয়ে ভালো মানের সুপার ফুডল স্পাইরুলিনা, যেটা সামুদ্রিক শ্যাওলা থেকে উৎপাদিত, শ্যাওলা থেকে তৈরি। তো ডিএক্সএন নিজস্ব ফার্মে নিজস্ব ভাবে নিজেরা উৎপাদন করে এই শ্যাওলাকে, এবং খুবই সুন্দর মনোরম পরিবেশে স্পাইরুলিনা তৈরি করা হয়। এবং সবচাইতে ভালো মানের ফুড হলো স্পাইরুলিনা। ইতিপূর্বে আপনারা জানেন যে কিছুদিন আগে ডক্টর লিমকে স্পাইরুলিনার উপরে গুডুল অ্যাম্বাসেডর খেতাব দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। এবং কিছু ব্লাইন্ড শিশুদের উপরে এটা নিয়ে গবেষণা করা হয়েছে, এবং কিছুদিন আগে আমরা ডোনেটও করেছি যে $1 করে যারা ডোনেট করছেন। আপনারা জানেন যে রাতকানা শিশুদের জন্য তারা এটা গবেষণা করছে, মাশাআল্লাহ, সমস্ত শিশুরা কিন্তু অনেক লাভ করছেন। এবং এই স্পাইরুলিনা আমাদের সব ধরনের সব বয়সের মানুষ নিতে পারে, ছোট বড় সবাই ব্যবহার করতে পারে। এবং আপনি এখানে দেখেন 12টা ট্যাবলেট সমান সমান কি দেখা যাচ্ছে, দেখেন 12টা ট্যাবলেট স্পাইরুলিনা সমান সমান ভিটামিন, বিটা ক্যারোটিন, 225টা আপেল, 14 বোতল দুধ, ভিটামিন বি কমপ্লেক্স, 4 গামলা চাউল, 8টা সার্ডিনস, 2টা পটেটো, 210 গ্রাম আঙ্গুর, 5টা অরেঞ্জ, ভিটামিন ই 7 গ্লাস দুধ সমান, এবং 2টা মুরগি সমান। তো 12টা ট্যাবলেট যদি আপনি দৈনিক আপনি খান, সকালে 6টা রাতে 6টা, আপনার যদি কিন্তু পুরো খাবারের যে ঘাটতিটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়। আমাদের দেহে দৈনিক আমাদের দেহে যেটা প্রয়োজন সেটা কি প্রয়োজন, 80% অ্যালকানিক ফুড দরকার, ন্যাচারাল থেকে দরকার 80%, আর 20% দরকার অ্যাসিডিক ফুড। আমরা কোনোটাই কিন্তু করতে পারছি, আমরা দেখা যাচ্ছে 80% না 90% আমরা অ্যাসিডিক ফুড খাচ্ছি, এবং অ্যালকানিক ফুড আমরা পারতেছি না, হয়তো বা একজন দুইজন 1%, 2%, 3%, কারণ ন্যাচারাল থেকে আমরা কোনো কিছুই দৈনন্দিন নিতে পারতেছি। বাট আপনার কাছে যদি স্পাইরুলিনা থাকে, আর আপনি যদি স্পাইরুলিনা ব্যবহার করেন কন্টিনিউ, তাহলে আপনার এই প্রবলেম ইনশাআল্লাহ থাকবে না, এবং আপনার শরীরের যে ঘাটতি সেটা পূরণ হবে। তো চেষ্টা করবেন নিজে ব্যবহার করার এবং আপনার পরিবারকে ব্যবহার করার। আমাদের আছে মরণজাইম, মাশাআল্লাহ, আর একটা ম্যাজিক ফুড এটা মরণজাইম। এটা আসলে মরিন্ডা সেট্রোফোলিয়া থেকে এই জুসটা তৈরি করা হয়। এটা ইমিউন সিস্টেমকে বুস্ট করে, এবং অ্যাস্টমার জন্য পেট জাতীয় যত প্রবলেম আছে, পুরুষ নারী ছোট বাচ্চা সবার, যে কোনো বয়সের যার যে প্রবলেম থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমাধান করেন উসিলা মাত্র আমাদের মরঞ্জি। মরঞ্জিটা ভালো একটা জুস, যেটা আপনি না যদি পান না করে থাকেন অবশ্যই পান করবেন। মাঝে মাঝে দেখবেন যে আমি একটা বোতল আলহামদুলিল্লাহ ছোট একটা বোতল মাঝে মাঝে খেয়ে ফেলি, কারণ ভালো লাগে, মন চায় প্রতিদিন খাইতে, কিন্তু পারি না। কিন্তু ইনশাল্লাহ আশা আছে কন্টিনিউ করবো ইনশাল্লাহ, যে প্রতিদিন একটা করে মরণ খাওয়ার চেষ্টা করবো। মরণ যায় ননি জুস, আর একটা অসাধারণ জুস, এনার্জেটিক জুস, এটা খাবেন আর বাসায় রাখবেন, বা বন্ধু বান্ধবকে এনার্জি জাতীয় ড্রিঙ্ক না করাই, যেমন রেড বল, কল, কি বলে, কোড রেড, এরকম যে পাওয়ার হর্স, এরকম এনার্জি জাতীয় যতগুলো ড্রিঙ্কস আছে ওইগুলোকে বর্জন করুন, এবং মরণজাইম পান করুন, সুস্থ থাকুন, নিজেকে সতেজ রাখুন, ডিজিজকে সতেজ রাখুন, এবং হেলদি থাকুন। লায়ন্স মান, এভাবে আমাদের অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তার একটা অসাধারণ একটা প্রোডাক্ট পাউডার আকারে পাওয়া যায়, ট্যাবলেট আকারে পাওয়া যায় লায়ন্স ম্যান, অনেকেই জানেন যে ব্রেনের জন্য ভালো কাজ করে এই প্রোডাক্টটা। এবং যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক আছে, পুরানো শরীরে ব্যথা আছে, তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারে। এটা একটা আরেকটা মাশরুম থেকে ধরে লায়ন্স ম্যান। তো আলহামদুলিল্লাহ আমাদের ডিএক্সএল অনেকগুলো প্রোডাক্ট, মোর দ্যান 200 প্রোডাক্ট। তো এগুলো একটা একটা করে আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। আমি শর্ট কিছু সাপ্লিমেন্ট আপনাদের দেখাইলাম, এখন চলে যাই আমরা বেভারেজ আইটেম। যে বেভারেজ আইটেমের ভিতরে আমরা চা কফি এগুলো নিত্য প্রয়োজনীয় আমাদের সঙ্গী, আমাদের প্রয়োজন। একটা সময় ছিল মানুষ কফি কি জানতো না, কিন্তু আজকে কফি ছাড়া চলে না। আর বিশেষ করে আমি যেটা লক্ষ্য করলাম যে এই কোভিড-19 কারণে মানুষ ঘরে বসে চা আর কফি বেশি করে পান করা শিখছে, এবং যারা করতো না তারাও কিন্তু এখন কফি পান করে। অতএব আপনার সুযোগ, বিজনেস এখনই করার সময়, এখনই বিজনেসের দাওয়াতের সময়। আর সুস্বাস্থ্য নিয়ে আমরা কথা বলি, মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনা করি, তো অবশ্যই আপনি দাওয়াত দিয়ে থাকবেন। কফি, থ্রি নন কফি কেন বেভারেজ আইটেম ডিএক্সএল বিক্রি করতেছে, কারণ দৈনন্দিন জীবনে আমরা যে প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আমরা বাহির থেকে কেনাকাটা করতেছি, এবং সেখানে আছে কি টক্সিন নিচ্ছি, কেমিক্যাল নিচ্ছি, কিন্তু ডিএক্সএল সেই ক্ষেত্রে আপনাকে দিচ্ছে এক্সট্রা 2% গ্যানোডার্মা দিয়ে আপনাকে কফি দিচ্ছে। এবং কফির ভিতরে যে ক্যাফাইন থাকে, ওই ক্যাফাইন আমাদের কফিতে নাই, এটা এখান থেকে নিয়ে সরিয়ে ফেলা হচ্ছে, এবং এখানে ক্যাফাইনের পরিমাণ 0.06, মানে একদম সামান্য, যেটা আপনার বডির জন্য দরকার।
এবং কফি দেখতেছেন অনেক ভাবে তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ, যে কার্টুন আকার আছে, মিডল লিস্ট এবং ব্যাগের ভিতরে আছে, লাইট আছে, তারপরে আবার প্যাকিং আছে এবং সুগার ফ্রি কফি আছে 3-in-1। তো জি যে ধরনের চায় সে সেই ধরনের কফি পান করতে পারে। এবং সুগার ফ্রি যেটা বললাম, সে এই যে আমাদের যে ডিএক্সএনের যে কফিতে যে সুগারটা ব্যবহার করা, এই সুগারটা কিন্তু ফ্রুট সুগার। এবং এখানে যে ক্রিমটা আছে, ক্রিমটা কিন্তু কোনো কেমিক্যাল না, এই ক্রিমটা কিন্তু ভেজিটেবল ক্রিম। এবং কফি কিন্তু ব্রাজিলিয়ান কফি, সবচেয়ে উন্নত মানের কফি উইথ গ্যানোডারমা। তো সবাই কফি পান করবেন। আরেকটা ব্ল্যাক কফি, আরেকটা কফি সেটা হলো ব্ল্যাক কফি 2-in-1, যেটা আমি ম্যাজিক কফি বলি, যেটা ম্যাজিকের মতো কাজ করে। যারা খান না, যারা পান করেন না, কন্টিনিউ করবেন। এবং এর ভিতরে যে এত এত মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর এনার্জি এবং এত সুন্দর সুন্দর গুণাগুণ, এক একজন থেকে আমি এক এক ধরনের কথা শুনি এবং এক একটা মানুষ আমাকে এমন এমন কথা বলে যে আসলে আমরা অনেক সময় কথাগুলো বলতেও পারি। যে একটা পেশেন্ট ছিল আমার, ওনার কিডনির সমস্যা ছিল, হালকা হালকা কিডনির সমস্যা ছিল। তুমি আমাকে একদিন বলো যে ভাই আপনি আমাকে একটা কফি দেন, এই কফিটা খাওয়াতে আমার একটা প্রবলেম সলভ হয়ে গেল। বললাম কি? বলতেছে আমার কিডনির সমস্যা ছিল, এখন আর নেই। ম্যাজিক। কারণ কি? কারণ এখানে 2% এক্সট্রা গ্যানোডারমা আছে। আপনার বডিতে ওই গ্যানোডারমা কাজ করে, কফি কাজ করে না, গ্যানোডারমা কাজ করে। তো আসলে এভাবে আপনারা আবার কি বলবেন, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে। তো এইভাবে একটা ম্যাজিক কফিটা এত সুন্দর কাজ করে, যারা ফ্যাট বার্ন করতে চায় তারা তারা খাবে কন্টিনিউ। কিভাবে খাবে? খালি পেটে খাবে, সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কফি পান করবে, তার ফ্যাট বার্ন হবে, খাবারের পরে খাবে তার ফ্যাট কমবে, ম্যাজিক এটার ব্যাপারে। আমাদের মা বোনরা দেখছি ইদানিং ফেসিয়াল করতেছে এই কফি দিয়ে, কফি দিয়ে। এবং তারা অনেকেই আমাকে বলছে যে তাদের স্কিন টান টান। এবং আমার ফ্যামিলিগতভাবে আমার কফি ব্যবহার করে, আমার বাচ্চা 3 বছরের মেয়ে আলহামদুলিল্লাহ কফি পান করে এবং তার কাছে ভালো লাগে। পিঠা কফির চেয়ে ব্ল্যাক কফি তার কাছে অনেক ভালো এবং স্ট্রং, সবসময় আপনাকে সতেজ রাখবে। এবং আপনার যদি মাস্কুলার পেইন থাকে, বডির মাস্কুল যারা যারা বেশি পরিশ্রম করেন তারা কন্টিনিউ কফি পান করাতে কিন্তু আপনারা সবসময় বেটার ফিল করবেন। কোকোজি আর একটা প্রোডাক্ট আমাদের, যেটা কোকো ফল থেকে তৈরি, কোকো ফল উইথ গ্যানোডারমা, যেটাকে চকলেট কফি বা চকলেট বলা হয়। তো কোকো থেকে চকলেট তৈরি হয় আর এই কোকোজিটা সবাই নিতে পারে, তবে স্পেশাল ফর চাইল্ড অ্যান্ড যারা বয়স্ক আছেন, যারা তারা যাদের শরীর দুর্বল বেশি তারা কন্টিনিউ কফিটা খাবে। এবং যারা একটু ফ্যাটি হইতে চায় যে একটু আমার ওয়েটটা গেইন হোক, তারা অবশ্যই এই কোকোজি পান করবে। কোকোজিতে এক্সট্রা ফ্যাট আছে, তো এই ফ্যাটটা ভালো, গুড ফ্যাট, এটা ভালো আমাদের বাচ্চাদের জন্য, এটা খুবই উপকারী। যারা বাচ্চাদেরকে বাজার থেকে নানান ধরনের হরলিক্স আবিজাবি এরকম জিনিস কিনে কেটে খাওয়ান, তো তারা এগুলোকে বর্জন করে ন্যাচারাল কোকোজি পান করাবেন বাচ্চাদের। দুধের সাথে খেতে পারে, সে জুসের সাথে নিতে পারে, পানির সাথে নিতে পারে, যেভাবে খুশি সেভাবে নিতে পারে। এমনকি বাসায় চকলেট, বাসায় আইসক্রিম, বাসাতে যে কোনো কেক, এই সমস্ত কাজেও ব্যবহার করে বাচ্চাদেরকে ভালো খাবার আপনি পরিবেশন করতে পারেন। চলে যাবো আমরা এখন পার্সোনাল কেয়ারে। পার্সোনাল কেয়ারে অনেক পণ্য আমাদের দিন দিন আমাদের অ্যাড হচ্ছে, তো সেখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে তুলে নিয়ে আসছি। সেখানে হলো টুথপেস্ট, গ্যানোজি টুথপেস্ট, ম্যাজিক টুথপেস্ট। এবং এটাকে আরবিতে বলা হয়েছে দিলে মোতাকামেল, মানে একটা মিনি ফার্মেসি হচ্ছে, গলার সমস্যা সমাধান হবে। গলায় যদি কারো প্রবলেম থাকে গরম পানির সাথে মিক্স করে গড়গড় করবেন, ইনশাল্লাহ ভালো হবে। দাঁতে ব্যথা লাগাই রেখে ঘুমাই যাবেন। এবং মুখের ভিতরে ফোসকা পড়া, ঠোসকা পড়া, গড়গড় করলে বা মুখে লাড়াচাড়া করলে টুথপেস্টটা গরম পানির সাথে মিক্স করে তো ইনশাল্লাহ এই প্রবলেম থাকে না। হাত পা কেটে গেলে লাগাইতে পারেন। এভাবে নানান ধরনের আমাদের উপকার আসে এই টুথপেস্ট। দুইটা কালারে দেখতে পাচ্ছেন, দুই ধরনের, এটার সাইজ ছোট আছে বড় আছে। তো অবশ্যই আপনারা কিন্তু টুথপেস্ট সংগ্রহ করবেন এবং আপনারা নিজেরা ব্যবহার করবেন এবং অন্যকে ব্যবহার করাবেন। এটা কোনো সাধারণ টুথপেস্ট নয়, সাধারণ টুথপেস্ট শুধু ব্যবহার করে কেন, দাঁত পরিষ্কারের জন্য। আর এই টুথপেস্ট শুধু দাঁত পরিষ্কারের জন্য না, আপনার মাথা ব্যথা ব্যবহার করেন, আপনার কেটে গেছে লাগাইতে পারেন, অ্যালার্জি, চুলকানি, হ্যাঁ এরকম স্কিন জাতীয় কোনো প্রবলেম থাকলে সেখানেও ব্যবহার করতে পারেন। আমাদের আছে শ্যাম্পু, অসাধারণ একটা শ্যাম্পু যেটার ভিতরে আছে এক্সট্রা ভিটামিন B5। সাধারণ শ্যাম্পুতে এই ভিটামিন B5 নাই, এবং ভিটামিন B5 যেটা আমাদের মাথার জন্য, মাথার চুলের জন্য খুবই জরুরি। হ্যাঁ, পিএইচ ব্যালেন্স করে, উইথ কি আছে, গ্যানোডারমা, এক্সট্রা মাশরুম আছে, তো এটা হেলদি। এবং আমাদের দৈনন্দিন যে আমরা যে সাধারণভাবে যে আমরা শ্যাম্পুগুলো ব্যবহার করি সেগুলোতে আমাদের যে কতটা ক্ষতি হচ্ছে এবং আমরা কতটুকু
উপকার পেয়েছি আমরা সবাই জানি, কিন্তু আমরা কোনোদিন কিন্তু চেঞ্জ করার চিন্তা করি না, কারণ আশেপাশে কিছুই নাই। কিন্তু বর্তমানে আপনার সামনে আছে জ্ঞানোরামা গ্যানোজি শ্যাম্পু, অতএব আপনি এই শ্যাম্পু ব্যবহার করবেন কেন? ভিটামিন B5 আছে এবং চুল পড়া রোধ করে, খুশকি দূর হয়, এবং এটা নানান প্রবলেমের জন্য নানানভাবে আমাদের এই ব্যবহার বিধিবিধান রয়েছে। তো আপনারা কন্টিনিউ এই শ্যাম্পুটা ব্যবহার করবেন আর এটার বাজারজাত করার চেষ্টা করবেন। গ্যানোজি বডি ফোম আমাদের আর একটা খুব সুন্দর একটা ফোম, বডি ফোম, এটা আমাদের দ্বারা বডিতে স্কিনে সমস্যা আছে যাদের, যাদের স্কিনের ভিটামিন ইর অভাব আছে তারা কন্টিনিউ বডি ফোম ব্যবহার করবে। এবং এই বডি ফোম ব্যবহারে যাদের বডিতে অ্যালার্জি আছে সেই অ্যালার্জি চলে যায়, যাদের অতিরিক্ত অ্যালার্জি, আমাদের বেবিদের জন্য বাচ্চাদের জন্য খুবই ভালো। যারা বাচ্চাদের জন্য বেবি শ্যাম্পু আমরা বাইরে থেকে কিনে থাকি, ওইটাকে বয়কট করে বেবি ফোম ব্যবহার করেন, এটা আমাদের বাচ্চাদের জন্য খুবই ভালো। এবং যারা বিশেষ করে অ্যালার্জি বা যারা অনেক ধরনের স্কিন প্রবলেমের কারণে সাবান ব্যবহার করতে পারে না, তারা তো আমাদের গ্যানোজি সাবান ব্যবহার করতে পারে, পাশাপাশি আপনি গ্যানোজি ফোমও ব্যবহার করতে পারবেন। এই সেই গ্যানোজি সোপ যেটা আমরা সবসময় ব্যবহার করে আসছি, এবং দুইটা আকারে দেখা যায়, একটা মিডিলেস্টে থাকে দেখা যায়, যেটা ছোট উপরেরটা, আর নিচেরটা আমাদের বাংলাদেশে বা অন্যান্য দেশে দেখা যায়। তো এই সাবানটা খুব রহস্য আছে। মজার বিষয় হলো যে আমরা বাজারে দেখি লেখা আছে 100% হালাল সাবান, কিন্তু কখনো জিজ্ঞেস করি নাই। আমি মাঝে মাঝে নিজে হাসি যে আমি কখনো জিজ্ঞেস করি নাই যে ভাই এটা হালাল লেখা কেন, আর অন্য অন্য সাবানে লেখা থাকে না হালাল না হারাম। তো কারণ কি হালাল লেখার? কারণ হলো যে সাবানে এক ধরনের ফ্যাট ব্যবহার করা হয়, যে ফ্যাটটা হলো এনিম্যাল ফ্যাট। এনিম্যাল ফ্যাটটা পশুর যে চর্বিটা সেটা সাধারণ সাবানে ব্যবহার করা হয়, আর আপনারা জানেন যে পশু নানান ধরনের হালাল এবং হারাম, সেই জন্যই কিন্তু অনেকে লিখে রাখে যে 100% হালাল। আল্লাহ ভালো জানে 100% হালাল কি হারাম। কিন্তু আমাদের DXN কি করছে, DXN ভেজিটেবল ফ্যাট ব্যবহার করছে, এনিম্যাল ফ্যাট ব্যবহার করে নাই, ভেজিটেবল ফ্যাট এবং পাম অয়েল। তো DXN এর সাবানের নানান উপকারিতা, কোনো খান নেই, খান না থাকার কারণে আমরা চেহারায় ব্যবহার করতে পারি, বডির যে কোনো প্রান্তে ব্যবহার করা যায়, ফেসিয়াল করা যায়, এবং নানানভাবে আমাদের যদি শরীরে কোনো প্রবলেম কারো থাকে, যারা স্পেশালভাবে ফার্মেসিতে গিয়ে সাবান কিনতে হয়, তাদের প্রয়োজন নেই, আমাদের সাবান ব্যবহার করতে পারবে, কারণ এটা হাই কোয়ালিটি, এটা কোনো লো কোয়ালিটি না। এবং স্কিনের জন্য যথেষ্ট ভালো, যাদের অ্যালার্জি আছে তারা ব্যবহার করবে, তাদের জন্য বেশি উপকারী। তো কন্টিনিউর জন্য আমরা আমাদের নিজেদের পরিবারকে সাবানটা ব্যবহার করাই, প্লাস এর বেনিফিটগুলো যেন আমরা শেয়ার করি, কারণ DXN কিন্তু শুধু প্রোডাক্ট বিক্রি করে না, বিক্রি করে প্রোডাক্ট উইথ বেনিফিটস। আপনি বিক্রি করতে হবে প্রোডাক্টের সাথে বেনিফিটস, তার ব্যবহারের যে বেনিফিটটা আপনার পেয়েছেন সেটা আপনি সেল করবেন প্রোডাক্টের সাথে। এই জন্য আপনাকে সবসময় কন্টিনিউ প্রোডাক্ট ব্যবহার করতে হবে। জ্ঞানো মেসেজ অয়েল, এটার সাথে আমরা সবাই পরিচিত, তো জ্ঞানো মেসেজ অয়েল আমাদের খুবই উপকারী, যেটা আমাদের জয়েন্ট পেনের জন্য ব্যবহার করি, মাথায় চুল যাদের পড়ে যায় তারা ব্যবহার করবেন, যাদের স্কিন মানে লুজ হয়ে গেছে তারা কন্টিনিউ এই অয়েলটা স্কিনে ব্যবহার করবেন। এটা পাম অয়েল এবং মাশরুমের মিশ্রণে এই অয়েলটা তৈরি, তো যখনই আমরা ব্যবহার করে জাগাই নিব, কারণ এটা নিচে কিন্তু জমে যায়। তো অনেকে আমার অনেক ভাইরা আসে, ভাই তেলটা লাগাইলাম কোনো উপকার পাই না, বললাম যে জাগাই নিতেন, কয় না আমি তো বলছিলাম, কে বলছেন কিন্তু মনে নাই, কিন্তু লাড়া দিলে ওটা উঠে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওটা না মিস হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে লড়াইতে হবে। তো লড়াইলে কি হবে, ওটা মিক্স হয়ে যাবে, গ্যানোডারমা পাম অয়েলের সাথে মিলে যাবে এবং আপনার সাহায্যকারী হবে। যে কোনো ইঞ্জুরির ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, স্কিনে ব্যবহার করতে পারেন, স্পেশালভাবে বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারেন, তাদের স্কিনের জন্য অনেক উপকারী। টিটিরি ক্রিম আর একটা মজার ক্রিম, একটা বর্তমানের জন্য, বর্তমান পরিস্থিতির জন্য, COVID-19 জন্য ক্রিমটা কিন্তু অনেক ভালো কাজ করছে বা কাজ করে। তো এই ক্রিমের নানান উপকারিতা আছে, তার ভিতরে আমি অল্প একটা কথা বলি যে আমরা ভিক্সের পরিবর্তে, যারা ভিক্স ব্যবহার করতেন তারা ভিক্সের পরিবর্তে এই ক্রিমটা ব্যবহার করবেন। যেমন নাকে দেওয়া, ঠান্ডা লাগছে নাকে নেবেন, ঠান্ডা লাগছে গলায় ভিক্স দিই না, ঠিক এই ভিক্সের পরিবর্তে আপনি টিটি ক্রিম ব্যবহার করতে পারেন। এরপরে অ্যালার্জি জায়গায় টুথপেস্টের সাথে মিক্স করে বা মেসেজ অয়েলের সাথে মিক্স করে, যাদের জয়েন্ট পেইন আছে তারা মেসেজ অয়েল এবং টিটি ক্রিম মিক্স করে লাগাবেন, কারণ এটা টিটি ক্রিম, চায়ের পাতা নির্যাস থেকে তৈরি করা হয়েছে এই ক্রিমটা, এবং খুবই উপকারী। এক্সটার্নালভাবে আপনি যত খুশি যখন যত যে জায়গায় আছে লাগাইতে পারেন, এক্সটার্নালভাবে যেরকম আপনার কোনো জায়গায় শরীরের ফোড়া আছে, গা আছে, কেটে গেছে, ফেটে গেছে, পায়ের গোড়ালি ফেটে গেছে, সেখানে ব্যবহার করতে পারবেন। মা বোনদের তল পেটে যাদের সাদা সে দাগ পড়ে যায় সেক্ষেত্রে সেখানে ব্যবহার করা যায়। এভাবে নানানভাবে আমাদের এই টিটিরি ক্রিম কাজে লাগে। এবং বর্তমানে যাদের আমরা যারা আছি, আলহামদুলিল্লাহ প্রবাসে, যদি কারো আশেপাশে কারো কোনো প্রবলেম থাকে, শ্বাসকষ্ট জাতীয় কোনো প্রবলেম থাকে, তো টিটিরি ক্রিম এবং টুথপেস্ট দুটোকে মিক্স করে পানির ভিতরে ফুটিয়ে
শ্বাস নেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ তার শ্বাসকষ্ট থেকে সে ইনশাল্লাহ পরিত্রাণ পাবে। যাদের নাকের পলি বেড়ে গেছে তারা টিটিডি ক্রিম মেসেজের সাথে মিক্স করে তারা নাকের ভিতরে যতটুকু পর্যন্ত আপনি দিতে পারেন কটন বার থেকে দিবেন, ইনশাল্লাহ এই প্রবলেম থেকে আল্লাহ তাআলা সুস্থ করবেন এবং পরীক্ষিত। এখন চলে যাব কিছু অ্যালোভেরা সিরিজ নিয়ে কথা বলি। অ্যালোভেরা সিরিজে আমাদের অনেকগুলো অ্যালোভেরা আইটেম আছে এবং পার্সোনাল কেয়ারে অনেক আইটেম ছিল, আমি সাধারণ কিছু আইটেম নিয়ে আপনাদের সাথে কথা বলছি। এখন অ্যালোভেরা থেকে সামনে আমাদের মার্কেটিং প্ল্যান আছে। অ্যালোভেরা আমাদের এটা ক্লিনজিং জেল, এটা আমরা ফেস ওয়াশ হিসাবে যারা বাইর থেকে আপনারা ক্লিন ফেসিয়াল করার জন্য ফেস ওয়াশ কিনেন, তো ফেস ওয়াশের পরিবর্তে আমাদের ক্লিনজিং জেল, এটা দিয়ে আপনি সুন্দরভাবে ন্যাচারাল এটা অ্যালোভেরা রিজার্ভ থেকে তৈরি, এটা আপনি ব্যবহার করবেন এবং আপনার স্কিনের জন্য ভালো। আমাদের বডি লোশন প্রয়োজন, ডিএক্সএন কোম্পানি আমাদের জন্য বডি লোশন রাখছে এবং সেটা হলো অ্যালোভেরা থেকে। তো দেখুন ডিএক্সএন সব কিছু নিয়ে আমাদের ভাবছে যে আমাদের সর্ববিষয়ে যেন আমাদের প্রত্যেকটা জিনিস যেন আমরা পাই, গরম ঠান্ডায় যে কোনো অবস্থাতে কিন্তু আপনি অ্যালোভেরা লোশনটা ব্যবহার করতে পারতেছেন ন্যাচারাল। হ্যাঁ, নিউটি কেয়ার ক্রিম, তো আমরা সবাই কিন্তু একটু স্বাস্থ্য সচেতন, আমরা ক্রিম ব্যবহার করি। তো দেখেন ডিএক্সএন কিন্তু ক্রিম নিয়ে আসছে দুই ধরনের, একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম। অন্যান্য বাজারে দেখবেন যে এখন তারা কিন্তু এক ক্রিম ব্যবহার করতেছে বা কিন্তু রাতের এবং দিনের আর্দ্রতা কিন্তু ভিন্ন। তো এটা নিউটি কেয়ার ক্রিম রাতের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আপনারা করবেন। আর একটা আছে ডে ক্রিম, আসলে ডে ক্রিমের ছবিটা এখানে নাই, তো ডে ক্রিমটাও আপনারা ব্যবহার করতে পারেন দিনের দিনের জন্য। তো প্রোডাক্ট সম্পর্কে আরো অনেক আলোচনা আছে, আরো অনেক প্রোডাক্ট আছে, তো সেগুলো আপনারা আস্তে আস্তে ডে বাই ডে আপনারা জানতে পারবেন সিস্টেমে থাকে। এবং যতগুলো ইম্পর্টেন্ট যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি। এখন আমরা চলে যাব কিভাবে আমরা বিজনেসটার মার্কেটিং প্ল্যানে চলে যাব, যে মার্কেটিং প্ল্যানটা আমরা কিভাবে করব, কিভাবে আমাদের প্ল্যানিং করতে হবে, পিভি ইনকাম পিভি আনতে হবে এবং পিভি জমা করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে, সেজন্য আমাদের মার্কেটিং প্ল্যান জানা খুবই জরুরি। তো আমরা প্রথমে প্রোফাইল জানলাম, এরপরে আমরা জানলাম প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্ট আমাদের কতটুকু উপকারে আসে, কেন রেগুলার প্রোডাক্টগুলো ডিএক্সএন কোম্পানি মাশরুম বেস করছে, যে আমাদের বডিতে 2% করে বা এক্সট্রা আমাদের বডিতে গ্যানোডারমা দেওয়ার জন্য, যাতে করে আমরা অনেকেই মাশরুম খেতে পারতেছে না সে কিন্তু কফিটা খেতে পারবে। তো কফি খেতে খেতে কিন্তু মানুষ ইনকাম করতেছে, মিলিয়নিয়ার হচ্ছে এই ডিএক্সএন সিস্টেম থেকে। তো মার্কেটিং প্ল্যান নিয়ে যদি আমরা কথা বলি, তো প্রথমে আমাদের যে মার্কেটিং প্ল্যানে যে কথাটা আসে সেটা হলো আমাদের বোনাস টোটাল 71% এবং ক্যাশ ইনসেপটিভ হয় টোটাল USD $1810। আমি $10 এখানে এই জন্য উল্লেখ করছি যে এক এক দেশে এক এক ধরনের কারেন্সির মান, তো সবাই সবার দেশের কারেন্সি মান হিসেবে আপনারা ক্যালকুলেশন করে নেবেন, কারণ আমি রিয়ালে আছি, কেউ দিরহামে দিনারে এভাবে বা বাংলাদেশে কেউ টাকা আছে, তো এটা টোটাল $1810। তো রিটেল প্রফিট আমাদের যেটা হয় সেটা 15-30%। আপনি যে কোনো একটা প্রোডাক্ট 20 টাকায় কিনলেন, 25-28 টাকা আপনি বিক্রি করতে পারতেছেন, সেটা আপনার রিটেল প্রফিট এবং এটা থেকে একদম দ্রুত একটা ক্যাশ ইনকাম করা যায়। এরপরে আসে আমাদের গ্রুপ বোনাস 6-21%, 6% থেকে শুরু হয় আমাদের বোনাস, যখন আমরা 100 PV করি 21% পর্যন্ত গ্রুপ বোনাস থাকে। স্টার গ্রুপ বোনাস থাকে 25% থেকে 37%, ডেভেলপমেন্ট বোনাস আছে 15%, যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এবং পরবর্তীতে আপনারা আপনাদের মতো করে এটা আস্তে আস্তে আপনারা শিখে নেবেন বা আপনারা কোশ্চেন করতে পারবেন ইনশাল্লাহ। তো ডেভেলপমেন্ট বোনাস আছে 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং আছে 2%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, যেটা এই ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিংয়ের কারণে আজকে আমি রফিক আপনাদের সামনে, কারণ আমাকে যখন বলা হয়েছিল যে আপনার 2% প্রফিট শেয়ার হতে পারেন, তখন আমি বললাম যে কীভাবে, আমাকে প্ল্যানিং দেখান। তো একটা নতুন মেম্বার আমাকে প্ল্যানিং দিতে হয়েছে, আমাকে ডায়মন্ডের প্ল্যানিং দিতে হয়েছে আমার লিডারের, এবং আমাকে 2% প্রফিট শেয়ার দেখান কোথায় কোথায় পাবো। এটাই কিন্তু একটা মজার একটা বিষয় যে আমরা একটা কোম্পানির একটা, আমরা প্রবাসে আসছি লেবার হিসাবে, এলএ লেবার হিসাবে, বাট এখন আমরা কিন্তু এলএ লিডার এই সিস্টেমের কারণে। তো ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার 2%, লিডারশিপ বোনাস 15%, ট্রাভেল সেমিনার ইনসেপটিভ 2%, ওয়ান টাইম HP ক্যাশ ইনসেপটিভ, ওয়ান টাইম হ্যান্ডফোন ক্যাশ ইনসেপটিভ $230, ওয়ান টাইম ওয়ার্সিস ট্রিপ বা ক্যাশ ইনসেপটিভ $1580। তো এটা শুধু এই ওয়ান টাইম যেটা, এটা শুধু একবারই দেওয়া হয়, মোবাইল বোনাস একটা, আর একটা হলো কি ওভারসিজ ট্রিপ বা মানে আপনি ফ্রি কোম্পানি ভিজিট করতে পারবেন, না হয় আপনি ক্যাশ নিতে পারবেন $1580। তো এটা হলো আমাদের মার্কেটিং প্ল্যানের যে মেইন যে কথাগুলো, এখান থেকে একটা একটা করে আলোচনা হয়। তো 6% থেকে 21% কী হয়ে যাবো, কেন আমরা এই মার্কেটিং প্ল্যানে যাব, এই সিস্টেমে যাব, কারণ লাইফ টাইম মেম্বারশিপ আমাদের, কোনো মেম্বারশিপ আমাদের কখনো এক্সপায়ার বা কখনো বন্ধ হয়ে যায় না,
এক বছর আপনি যদি পারচেজ না করেন আপনার মেম্বারশিপ আপনার ক্যান্সেল হয় না, মেম্বারশিপ থাকে, বাট আপনি যদি এক বছর পরও কেনাকাটা করেন আবার ওই সেম মেম্বারশিপ চলে আসে। তো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট ইন্টারন্যাশনাল স্পন্সরিং, আমরা একই বিশ্ব একই বাজারের কনসেপ্ট কনসেপ্ট নিয়ে আমরা যে কাজ করতেছি, স্পন্সরিং করতেছি, এই বিজনেস আমরা করতে পারবো। এই ইনকাম যে পিবিগুলোর হিসাব দেখালাম, এই পিবিগুলো আমরা সারা বিশ্ব থেকে আমরা কালেকশন করতে পারবো। আমাদের পয়েন্ট পুরো পয়েন্ট আমাদের সিস্টেমে চলে আসে এবং কোনো ডিমোশনে আমাদের স্ট্যাটাসের এই ইনকাম থেকে, এই পয়েন্ট থেকে, এই স্ট্যাটাস থেকে যা হবে আমাদের স্ট্যাটাস, স্ট্যাটাস কখনো ডিমোশন হয় না, কখনো ডায়মন্ড স্ট্যাটাস হয় নাই, কখনো ক্রাউন ডায়মন্ড, তো কখনো শুধু ডায়মন্ডে চলে আসে নাই। নো টাইম লিমিট, কোনো টাইমের প্রয়োজন নাই, আপনি যত খুশি আপনি যত যখন যখন যেখান থেকে আপনি শুরু করতে পারেন। নো রিক্স, 100% প্রেশার ফ্রি, এই বিজনেস করতে আপনার কোনো প্রেশার নাই, আপনি 100% ভাবে আপনি বিজনেসটা শুরু করতে পারেন। তো তাহলে শুরু করা যাক যে কিভাবে আমরা 6% থেকে 21% চলে যেতে পারি। তো আপনার প্রথমত হলো 100 PB দিয়ে আমরা মেম্বারশিপ নেই, সিঙ্গেল মেম্বারশিপ আমরা 100 PB থেকে শুরু হয়। তো দেখছেন আপনার স্ক্রিনে যে নিচে 100 PB যখন আপনি করতেছেন তখন আপনার 6% শুরু হলো। তো আপনি তো বসে থাকবেন না, আপনি কাউকে না কাউকে জয়েন করাবেন বা নিজে কাজ করতেছেন। যখন 300 PB আপনার হয় তখন আপনি 9%, এবং যখন আপনার 1000 PB হচ্ছে সেটা 12%, এবং যখন আপনার 2000 PB হচ্ছে 15%, 3250 PB যখন হচ্ছে আপনার 18%, 4500 PB বা তার ঊর্ধ্বে যখন যাচ্ছেন আপনি 21%, তখন আপনার স্ট্যাটাস হয়ে যায় স্টার এজেন্ট। তো এখানে একটা আমি কথা বলে নেই, এইটা মার্কেটিং প্ল্যানটা শুধু বাংলাদেশের জন্য নয়, বাংলাদেশের জন্য প্রত্যেকটা সংখ্যার সামনে 13 দিয়ে গুণ দিবেন, 13 গুণ। তো আমরা 21% যে আমরা গ্রুপ বোনাস পাই সেটা কিন্তু এভাবে পেয়ে থাকি। তো এখানে কিন্তু আপনার সাথে নতুন নতুন যারা সম্পৃক্ত হচ্ছেন তাদের পিবি সহকারে আপনার পিবি অ্যাড করে কিন্তু কোম্পানি আপনাকে বোনাসের হার বৃদ্ধি করতেছে। দেখেন আপনি কাজ করছেন 3 মাস আগে, আবার চতুর্থ 3 মাস মাঝখানে কাজ করেন, 1 মাস পরে গিয়ে কাজ করছেন, আগের পিবি কিন্তু চলে যায় না, আপনার নতুন স্ট্যাটাসের জন্য কিন্তু কোম্পানি আপনার পিবি গুলো আবার অ্যাড করে দিচ্ছে। তো কোয়ালিফাই স্টার এজেন্ট, এখানে একটা কথা আছে QSA, কোয়ালিফাই স্টার এজেন্ট মানে কি, কোয়ালিফাই স্টার এজেন্ট হতে হলে আপনাকে নিজের 100 পয়েন্ট প্লাস 200 পয়েন্ট আপনার নিচ থেকে অন্য নিচ থেকে আসতে হবে, অন্য কারো হতে হবে 200 পয়েন্ট, তখন আপনার কি হবে আপনি 25% হারে আপনি বোনাসটা পাচ্ছেন। তো যারা স্টার্টে আছেন অবশ্যই আপনারা সবসময় কোয়ালিফাই থাকার চেষ্টা করবেন, নিজের 100 PB এবং আপনার টিম থেকে 200 PB, তাহলে আপনি কিন্তু কোয়ালিফাই। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাদের প্রয়োজন। তো একজন মেম্বার সে 100 PB থেকে শুরু করলো, সে 6 থেকে 21% পর্যন্ত চলে গেল, তারপরে সে কোয়ালিফাই হলো, কোয়ালিফাই হলে কি হলো, সে স্টার্টে কোয়ালিফাই 25% হারে বোনাস পাচ্ছে। আপনারা সেকেন্ড লাইনে নিচের থেকে সেকেন্ড লাইনে দেখতেছেন স্টার্টার কোয়ালিফাই 25%। তো একটা স্টার্টার হয়তো আপনার দরকার 4500 PB, তো 4500 PB হলে আপনি পুরোপুরি স্টার্টার হন। তার পরবর্তী স্ট্যাটাস কি আমাদের স্টার রুবি, স্টার রুবি হলে আমরা কত পার্সেন্ট আমরা বোনাস পাই, 31%। দেখেন আপনার নিচে যখনই একটা স্টার্টার তৈরি হচ্ছে তখনই কিন্তু আপনি 2% করে বাড়তেছে, প্রত্যেকটা স্টার্টার থেকে আপনি 2% করে আপনার বোনাসের অ্যামাউন্ট বাড়তেছে। 25-এর সাথে আরো 3টা স্টার এজেন্ট হওয়াতে আপনার 6 যোগ হলো, মানে কি 31%। তো স্টার এজেন্ট হওয়ার পর আপনার কাজ হলো স্টার এজেন্ট তৈরি করা। আপনি মেম্বার হিসেবে জয়েন করছেন, আপনি কি করবেন, মেম্বার জয়েন করাবেন। আপনি স্ট্যাটাস যখন স্টার এজেন্ট হয়েছে আপনি তখন কি করবেন, স্টার এজেন্ট তৈরি করবেন। তো স্টার এজেন্ট যখন 3 জন আপনার নিচে 3 লাইনে হয় তখন আপনি স্টার রুবি হন, এবং পরবর্তীতে আপনার স্টার ডায়মন্ড প্ল্যান। স্টার ডায়মন্ড কিভাবে হন, যে যখনই আপনার নিচে 6 জন চলে আসে, 6 জন স্টার এজেন্ট 6টা লাইনে চলে আসে, তখনই আপনি স্টার ডায়মন্ড হন, এবং তখন আপনার বোনাসের হাজার 37%, এবং আপনি তখনই কিন্তু 2% প্রফিট শেয়ার আপনার কোম্পানির থেকে পেয়ে থাকেন। তো স্টার গ্রুপ বোনাস আমাদের, যে স্টার গ্রুপ বোনাস, স্টার গ্রুপ বোনাসে 31% একটা স্টার রুবি পেয়ে থাকে। তো দেখেন স্টার রুবি কিভাবে কোয়ালিফাই থাকে, স্টার রুবি কোয়ালিফাইড যে সিস্টেম সেটা হলো আপনার নিজের 100 PB এবং নিচের প্রত্যেকটা স্টার এজেন্ট সে কোয়ালিফাই, আপনার 100 PB এবং নিচের প্রত্যেকটা স্টার এজেন্ট কোয়ালিফাই, এবং আপনার অন্য লাইন থেকে যারা নন স্টার এজেন্ট তাদের প্রত্যেকের লাইন থেকে 200 PB বা নন স্টার থেকে আপনার 200 PB,
আমি আবার বলছি, স্টার রুবি কোয়ালিফাই থাকার জন্য আমাদের করণীয় তিনটা স্টার রেজেন্ট কোয়ালিফাই থাকা, তারাদের কোয়ালিফাই থাকাতে আপনি 2% করে পাচ্ছেন, 25% আগে আপনি ছিলেন, তার সাথে সাথে 2% যোগ হচ্ছে মানে কি 31%, এবং নন স্টার রেজেন্ট থেকে 200 PV, তো তাহলেই আপনি কিন্তু 31% হারে স্টার রুবিতে আপনি বোনাস পাচ্ছেন এবং স্টার রুবি আপনি কোয়ালিফাই হচ্ছেন। তো হ্যান্ডফোন ইনসেপটিভ যে একটা বোনাস আমি বললাম সেটা কিভাবে পাবেন, যে আপনি যখন স্টার রুবি হয়ে যান এবং আপনি নিচে যে তিনজন স্টার এজেন্ট আছে ওই প্রত্যেক তিনজন স্টার এজেন্টের যদি 6000 পয়েন্ট হয়, দেখতে পাচ্ছেন যে তিনজন স্টার এজেন্টের যদি 6000 পয়েন্ট হয় বাংলাদেশের ক্ষেত্রে এটা 13 দিয়ে গুণ হবে, তো তখনই কিন্তু আপনি একটা হ্যান্ডফোন পান। এই টাকাটা $230 ক্যালকুলেশনে যে দেশে যেটা হয় ওই অ্যামাউন্টটা আপনার বোনাসের সাথে ওই মাসে আপনার বোনাসের সাথে চলে আসবে ইনশাল্লাহ। স্টার গ্রুপ বোনাস যেটা আমাদের আছে, যে আমাদের স্টার এজেন্ট হওয়ার পরে আমাদের যে বোনাসগুলো বাড়তে থাকে, যে আমাদের নিচে যে স্টার এজেন্ট তৈরি হচ্ছে, যে 6টা স্টার এজেন্ট হলে আমরা যে ডায়মন্ড হয়ে যাই, সে প্রত্যেকটা স্টার এজেন্ট যখনই হচ্ছে তখনই দেখেন আপনার 2% বাড়তেছে, যে আপনার নিচের থেকে দেখেন জিরো, তো জিরোতে আপনি 2% 25% আসেন সেখানে আপনি স্টার এজেন্ট আসেন, তো নতুন একজন স্টার এজেন্ট আসছে আপনার টিমে সেখানে আপনার 27%, দুইজন আসছে, তবে এটা কিন্তু লাইন আলাদা আলাদা, প্রত্যেকটা লাইন আলাদা, উপরে লেখা আছে এস এ লাইন, লাইন আলাদা আপনার, এক লাইনে নয়। তো এইভাবে কিন্তু আপনি 37% পর্যন্ত বোনাস পান যখন আপনার 6টা লাইনে 6টা স্টার এজেন্ট হয় এবং তখন আপনি স্টার ডায়মন্ড হন। আর স্টার ডায়মন্ড কোয়ালিফাইয়ের জন্য দুইটা নিয়ম, দুইটা নিয়ম হলো স্টার ডায়মন্ড কোয়ালিফাইয়ের জন্য, সেটা হলো আপনার টিম থেকে 5000 PV আসবে, আর না হয় 4 জন স্টার এজেন্ট কোয়ালিফাই থাকতে হবে এবং 2500 টোটাল পিভি হতে হবে 2500 PV। 4টা লাইন কোয়ালিফাই নিয়ম, একটা স্টার এজেন্ট নিজের 100 পয়েন্ট এবং তার ডাউন থেকে 200 পয়েন্ট, তাহলে সে কোয়ালিফাই। এভাবে 4টা লাইন কোয়ালিফাই থাকতে হবে এবং টোটাল পিভি হইতে হবে 2500 PV। তো ডেভেলপমেন্ট বোনাস কিভাবে আসে আমাদের, আমরা একটু আগে ডেভেলপমেন্ট বোনাসের কথা বলছি, ডেভেলপমেন্ট বোনাস আসে আমাদের লেভেল থেকে, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, এইভাবে লেভেল থেকে আমাদের এই বোনাসটা আসে। যার নিচে যত স্টার এজেন্ট সে তত ওভাবেই লেভেল হিসেবে বোনাস পাবে। ফার্স্ট জেনারেশন 5%, ফার্স্ট লেভেল 5%, সেকেন্ড লেভেল 4%, থার্ড লেভেল 3%, এবং ফোর্থ লেভেল 2%, এবং 5 লেভেল থেকে 1% আসবে। তো প্রত্যেক স্টার এজেন্টকে কোয়ালিফাই থাকার জন্য কিন্তু 300 PV প্রয়োজন, নিজের 100 এবং তার ডাউনলাইন থেকে 200 PV, টোটাল 300 PV হলে সে স্টার এজেন্ট কোয়ালিফাই থাকবার, সেখান থেকে আপনার ডেভেলপমেন্ট বোনাস পাবে। ওভারসিজ ট্রিপ ক্যাশ ইনসেপটিভ বোনাস ওয়ান টাইম যেটা আমাদেরকে দিয়ে থাকে, 5 ডাউনলাইন আপনার রুবি হইতে হবে। একটু আগে আমরা রুবি বোনাস দেখাইলাম বা রুবি দেখাইছি, এই রুবি যারা বোনাস পেয়েছেন পাঁচটা প্রথম জেনারেশন থেকে 5টা লাইনে যারা রুবি বোনাস পেয়েছে, যখনই পাবে তখনই আপনি এই $1580 আপনি পেয়ে যাবেন, না হয় আপনি মালয়েশিয়া ভিজিট করবেন কোম্পানির সম্পূর্ণ খরচে। তো স্ট্যাটাস এবং প্রমোশন এবং আরো আমাদের স্ট্যাটাস আছে অনেকগুলো, আমি তো এখন পর্যন্ত আপনাদের সাথে স্টার ডায়মন্ড পর্যন্ত কথা বললাম, এরপর স্টার ডায়মন্ডের পরে আছে ESD আছে, SSD আছে, ডাবল ডায়মন্ড আছে, ট্রিপল ডায়মন্ড আছে, গোল্ড ডায়মন্ড আছে, ক্রাউন ডায়মন্ড আছে। যখন একজন ক্রাউন ডায়মন্ড হয় তখন তার 10টা লাইনে 10টা স্টার ডায়মন্ড থাকতে হয়, এবং সিনিয়র ক্রাউন ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, ট্রিপল ক্রাউন ডায়মন্ড, গোল্ড ডায়মন্ড, একটা সময় ক্রাউন অ্যাম্বাসেডর, যখন ক্রাউন অ্যাম্বাসেডর হতে হয় তখন 20টা লাইনে 20টা ডায়মন্ড তৈরি করতে হয়, তো 20টা লাইনের 20টা ডায়মন্ড যখনই হয় তখন সে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে থাকে। আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের বাংলাদেশের যে আমাদের যাকে আমরা গর্ববোধ করি, আমাদের প্রফেসর, তিনি আমাদের যখন আপনি মনে করবেন আপনার বিজনেস বিলিয়ন ডলারের বিজনেস, যখন আপনি মনে করবেন যেটা কোটি টাকার বিজনেস, তখন আপনি আমরা যে ফ্রি সফটওয়্যার ইউজ করি, আমরা আপনি যদি 40 মিনিট এবং 100 জন
আপনি যদি মনে না করেন যে এটা বড় ধরনের কোনো বিজনেস আমরা কিনা ইউজ করলে আপনি নিতে পারবেন না তো আপনি যেরকম বড় ড্রিম দেখতে চান আপনার এই প্ল্যাটফর্ম কোনোটা তার চেয়ে তো অনেক বড় একটা টাকা বেশি টাকা দিয়ে কিনা লাগে সিস্টেম আছে কতটুকু স্বপ্ন দেখবেন এবং কতটুকু স্বপ্ন পূরণ করতে পারবেন 24 ঘন্টা কিভাবে পূরণ করবেন 1000 জন তখন আপনাদের সামনে সে বিষয়ে আলোচনা হচ্ছে তো সিদ্ধান্ত আপনার আপনি সিদ্ধান্ত নেবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি ধন্যবাদ জি জি ধন্যবাদ আমাদের আজকের স্পিকারের জন্য আলোচনা শুনতে বারবার কি ট্রেনিং আমরা একেবারে শেষ পর্যায়ে আর মাত্র 1 মিনিট 40 সেকেন্ড আমাদের প্রোগ্রামটা থাকবে আমরা এই প্রোগ্রামটা শেষ করব আগামী মঙ্গলবার দিন গালুকার দোকান আছে শেষ হয়ে গেছে আগামী মঙ্গলবার দিন 8টায় আমাদের হোয়াই ডিএক্সএন এই টপিকস এর উপর আলোচনা করবেন আমাদের দুবাই থেকে সাজরা থেকে জনাব মামুনুল সৈকত ভাই ইএসডি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আপনারা সকলে ওই প্রোগ্রামের সকলে আপনারা আজকে থেকে অর্গানাইজেশন মানে অর্গানাইজ করবেন সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করতে চাচ্ছি জি নুরুল আফসার ভাই আপনি কি আছেন আমাদের সাথে জি নুরুল আফসার ভাই হ্যালো জি আমার আমাদের সাথে এভাবে করে আমরা আমাদের পর্যায়ক্রমে আমাদের 10টা আমরা মানে কমপক্ষে কেমন আছো? আমি তো কাছে জন্মে কাজ আয়া বসে উঠোস না, আল্লাহ টাইম টুম ফাইনা কল দেওয়ার মতো।